জানলাটা বন্ধ করে দিয়ে সাউন্ড রোড সাইডে হওয়ার জন্য জানালা বন্ধ করে খুব একটা কাজ হয়। আচ্ছা, অলরেডি আমরা লাইভে, বাট একটু শিওর হয়নি। আচ্ছা আমি শেয়ার দিয়ে নিই, লাইভ অ্যাকশন নোটিফিকেশন পেলাম না কেন? আসলে লাইভ হয়েছে, কমেন্ট তো পাচ্ছি যেহেতু লাইভ হচ্ছে, বাট আমি ইউআরএলটা এখনো খুঁজে পাইনি। গ্রুপে গেলেই হবে, প্রথমে আসে আমি শেয়ার দিয়ে দিচ্ছি, আমার টাইম লাইন থেকে নিতে হবে। আচ্ছা, আমি এখান গ্রুপ থেকে শেয়ার দিচ্ছি। আচ্ছা আজকে অবশ্যই জিজ্ঞেস করতে হয়নি সাউন্ড ভিডিও ক্লিয়ার আছে কিনা, আগে অ্যানসার এখন দিয়ে দিছে। ওটাই ওটাই এখন স্পিডার হচ্ছে আমাদের অডিয়েন্স বেশি, আরো ইন্টেলিজেন্স বেশি, আগে আগে বুঝে ফেলে যে লাইভ আসছে আমরা এই কোশ্চেন গুলো হবে। আচ্ছা, আমাদের সাউন্ড তাইলে ক্লিয়ার। এটা যে জিজ্ঞাসা করে একটু কিছুক্ষণ রেস্ট নিব, সেই সুযোগটা দেবে না কেউ। মুড আসতে তো একটু সময় লাগে। যাই হোক, আমরা একটু অপেক্ষা করি, আসুক সবাই, আসুক, আমরা একসাথে আলোচনা শুরু করব সবাইকে নিয়ে। ওকে সমস্যা নেই, আমরা একটু লেট করে ফেলছি 10 মিনিট, বাইরে বৃষ্টি হতেছিল তো 10 মিনিট আপনি না, গেছিল, হাফ এন, আগে আগের ওইদিকে তো হাফ এন আওয়ার, 9:30 টাইম দেওয়া ছিল আমার। 9:30 না, 9টা ছিল, 1 ঘন্টা, 1 ঘন্টা পরে আসছি। যাই হোক, বাইরে একটু আটকে গেছিলাম বৃষ্টিতে। এখন লাইভ অনেকদিন ধরে করা হয়নি তো এর জন্য শিডিউলের রয়ে হয়ে গেছে, আমি হচ্ছে ডিটেল বানাইতেছি না। সেটাই, এখন থেকে উড়াধুরা লাইভ করতে হবে। ওয়ালাইকুম আসসালাম, লোকজন অনেক ভালো লোকজন চলে আসছে, আমরা শুরু করে দিয়ে ফেলি, হ্যাঁ, 48 জন, 48 জন দেখাচ্ছে, 52 জন। আচ্ছা, আর আজকে লাইভে লাইভে গেস্ট কে হোস্ট কে, এটা একটা কমপ্লেক্স বিষয়, আচ্ছা, আমাদের এটা না, এটা যারা অলরেডি গ্রুপে আগে পোস্ট দেখছে তারা জানে, আর যারা হঠাৎ করে এখন দেখতেছে আমাদেরকে, তার একটু কনফিউজ থাকবে যে আসলে কে হোস্ট কে গোস্ট। যাই হোক, তাহলে আমরা লাইভ মূল আলোচনা শুরু করতে পারি। তো এই অনুষ্ঠানে মূলত আমি হচ্ছে হোস্ট, আমি আজকে করবো রেদনকে রোস্ট। তো শুরু করা যাক না? আমি রেডি রেডি। ওকে, আচ্ছা, ভাই ব্রাদার সবাই চলে আসছে। আচ্ছা, আমি একটু আজকে অন্যভাবে লাইভটা নিতে চাই। এই মানে রেদন মোল্লার সাথে আমার হচ্ছে মানে সম্পর্কটা অনেকটা কি বলে ইনফর্মাল, তো এখানে আমাকে আবার একটু একটু গুছায় কথা বলতে হচ্ছে ওর সাথে, এটাই বিরক্তিকর। হোয়াট এভার, তো আমি আমি একটু আচ্ছা, হ্যাঁ, আমি আমি মূল আলোচনায় যাচ্ছি, সেটা হচ্ছে আমরা প্রথমে আমাদের গেস্টকে পরিচয় করা দেই। আমাদের গেস্ট আজকে হচ্ছে রিদন মোল্লা, ফাইবার বাংলাদেশ আয়োজিত যে সানডে লাইভ উইথ ফাইবার বাংলাদেশ, প্রতি রবিবার আমরা দেখি, কিন্তু কিছুদিন যাবৎ এই অনুষ্ঠানটা পজ ছিল, বিকজ হচ্ছে রোজার মাসে আমরা এটা অফ করছিলাম, তারপরে সামহাও এটা চালু করা হয়নি। তো আজকে রবিবার থেকে আবার ইনশাল্লাহ আমরা প্রতি সপ্তাহে এই প্রোগ্রামটা কন্টিনিউ করবো, এবং সাথে আমাদের একজন করে নতুন গেস্ট থাকবেন। তো আজকে আমাদের মাঝে আছে এমডি রেদন মোল্লা, একজন প্রফেশনাল ডিজাইনার এবং বিজনেসম্যান, বা যেটাই বলি না কেন, কোনটাতে সে কমফোর্টেবল আমি সেটা এখনই বলতে যাচ্ছি না। আর সে হচ্ছে পাশাপাশি ক্রিয়েটিভ ফেব্রিকা নামে একটা মার্কেট প্লেস আছে, আমরা অনেকেই জানি, সেই মার্কেট প্লেসে সে হচ্ছে কমিউনিটি ম্যানেজার, আমি কি ভুল বললাম, কমিউনিটি না ঠিক ম্যানেজার? আছে, হ্যাঁ হ্যাঁ, তো সেখানে কমিউনিটি ম্যানেজার, পাশাপাশি আমাদের এই গ্রুপেরই ফাইবার বাংলাদেশ গ্রুপের একজন অ্যাডমিন।
তো আজকে তার সাথে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। তার ভিতরে থাকবে হচ্ছে ডিজাইনার, একজন ডিজাইনার হিসাবে সে কিভাবে ফাইবারের পাশাপাশিও, ফাইবারে তো অবশ্যই কাজ করবেন, এবং এর পাশাপাশিও কিভাবে নিজের স্কিল কে মানে কাজে লাগিয়ে আমরা অন্যান্য মার্কেটেও মানে সেখান থেকে মুনাফা লুফে নিতে পারি, সেই বিষয়গুলো আমরা তার কাছ থেকে জানবো। তো প্রথমে আমি হচ্ছে রেদওয়ান মোল্লাকে থ্যাঙ্কস জানাই আমাদের অনুষ্ঠানে গেস্ট হিসাবে আসার জন্য। আর তুমি কেমন আছো সেটা সেটা আগে বলো। আমি আছি আলহামদুলিল্লাহ, সবকিছু মিলাই খুব ভালো। এরকম একটা সিচুয়েশন আসলে হবে না হয়তো, আচ্ছা, আমার নেট একটু ইন্টারাপ্ট করছিল মাঝখানে। যাই হোক, এখন কথা হচ্ছে তোমার বিজনেস প্লাস হচ্ছে তোমার ফ্রিল্যান্সিং, সব কিছু একসাথে হ্যান্ডেল করতে হচ্ছে। আমি জানি তোমার একটা টিমও আছে, তো তুমি যদি তোমার এই মানে তোমার এই জার্নিটা, এই লম্বা জার্নিটা যদি আমাদেরকে একটু মানে সহজ ভাষায় বলতে আমার অডিয়েন্সদের জন্য, তাহলে ভালো হতো সবার জন্য বুঝতে। আমি কি আমি কি গ্রাফিক ডিজাইনার হওয়ার জানতে বলবো নাকি বিজনেসম্যান হওয়ার জানতে বলবো? দুইটাই আমরা জানতে চাই, দুইটাই জানতে চাই। আমি এটাও আশা করতেছি যে আমার অডিয়েন্সটা সেটাই জানতে চায়। ঠিক আছে, তাহলে একটু পিছন দিক থেকে শুরু করি, মানে আরো কয়েক বছর আগে, মোটামুটি 2012-13 সাল থেকে গ্রাফিক্সের প্রতি আসলে ভালোবাসাটা আমার স্কুল লাইফ থেকে আসে জন্মাইছে। তখন স্কুল লাইফে হয় না যে একটা ক্যামেরা ছিল, যে ফিল্ম ক্যামেরা, ছবি উঠাইতাম স্কুলে বন্ধু বান্ধবদের, ছবি উঠাইতাম ক্যামেরা ভাড়া করে, পরে ওটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে বিভিন্ন সিনারি বসায় দিত, এ ধরনের কাজগুলো স্টুডেন্ট করতো। তো ওই একটা জিনিস দেখার পর থেকে এই কাজটার প্রতি একটা অন্যরকম একটা ভালোবাসা চলে আসে। তো এরপরে কোনো মাধ্যম নাই, সেই সময় তো জানেন এমনিতে টেকনোলজি এত বেশি এখন ছিল না সেই সময়, আর ইনস্টিটিউট তো চিন্তা করে লাভ। তখন যেটা হয়তো আমাদের, আমি আসলে উত্তরবঙ্গের নওগাঁ ডিস্ট্রিক্ট, রাজশাহী বিভাগের মধ্যে, নওগাঁ ডিস্ট্রিক্ট থেকে আরো 55 কিলোমিটার দূর নেট কি ইন্টারনেট করতেছে ভাই? হ্যাঁ, নেট একটু ইন্টারাপ্ট করছিল। হ্যাঁ, তুমি এখন বলো। ওই কম্পিউটারে যে গান লোড দেয়, মানে গান লোডের তখন খুব প্রচলন ছিল মেমোরি লোড করা, 8 জিবি 2 জিবি লোড করতো। তা আমার এক ফ্রেন্ডের দোকান ছিল, সে ওই যে ছবির কাজও করতো, মানে জাস্ট এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা, ইন্টারনেট করতেছে অনেক বেশি নেই ভাই। এখন কার দিক থেকে যে সমস্যাটা হচ্ছে যাই না। এখন তো ঠিক আছে, হ্যাঁ, আসলে বাইরের ওয়েদারটা খারাপ, তো এই কারণে হয়তো ইন্টারনেট একটু ইন্টারাপ্ট করতে পারে মাঝে মধ্যে, তো আশা করি সমস্যা হবে না। এখন ঠিক আছে তোমার? হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, তো আমি যেটা করতাম ওর দোকানে সকালবেলা করে যাইতাম, সকালবেলা গেলে তখন প্রেশার কম থাকতো, কাস্টমার আসতো না সে সময়, ও আবার দোকানে ঘুমাইতো, তো আমি যাইতাম, যা উঠাইতাম, উঠানোর পরে ওই যে পেন টুলের যে বিষয়টা, এটাই শুধুমাত্র তার কাছে শিখতাম, যে পেন টুল দিয়ে কাটে কেমনে, কিভাবে ওই ছবিটা কাটতে হয়, কাটার পরে কিভাবে ব্যাকগ্রাউন্ড নিয়ে আসে, সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড বিষয় নিয়ে আসা যায়। আর এই যে ব্যাকগ্রাউন্ডের যে একটা কালেকশন, ঘরে 200-500টা ব্যাকগ্রাউন্ড যদি আমার ওই পিসিতে না থাকে তাহলে তো হলো না, বিভিন্ন গাছপালা আকাশ থাকতে হবে পিছনে, ঠিক আছে, সিনারিও টাইপের যে বিষয়গুলো, ওয়ালপেপার যেটা বলে, তখন তো ভাই ওটা একটা স্টাইল ছিল, স্ট্যান্ডার্ড, মানে এখন হয়তো খ্যাত লাগে দেখতে, তখন ওটাই জোর ছিল। তো মোটামুটি এভাবে পরে তার কাছে শেখা, তারপরে 2015 সালে মোটামুটি 13-14 এই সময়গুলো হয়তো তার কাছে আমি ছিলাম। তারপরে 15 সালে আমি নওগাঁতে আসি, নওগাঁতে আসার পরে আমি এই জায়গাতে একটু একটু প্রফেশনাল ওয়েতে শেখার চেষ্টা করতেছিলাম, যে কোথায় ভালো একটা অপশন পাওয়া যায় বা কে শেখায়, পার্সোনাল কেউ হোক বা কোনো ইনস্টিটিউট হোক, এরকম কোনো অপশনই নেই যে ভালো কোনো ডিজাইনার, মানে আমি তখন পাই নাই, হয়তো বা ছিল কিনা জানি না, থাকতে পারে, অনেকে থাকতে পারে, আমার তখন চোখে পড়ে নাই, কোনো ইনস্টিটিউটও পাই নাই, যে কয়েকটা পাইছে ওইগুলো তো শেখাই হলো মাইক্রোসফটের ওয়ার্ড, এক্সেল,
টাইপিং করা, এ ধরনের কাজ তো এগুলো শিখেছে অনলাইন। সো আমি যেটা করলাম, একটা স্টুডিওতে গেলাম। স্টুডিওতে মূলত কাজ হয় বিয়ের যে ফটোগ্রাফি, ওয়েডিং ফটোগ্রাফি যেটা বলি, বা ভিডিওগ্রাফি বলে, বার্থডে অনুষ্ঠান, এগুলোর কাজ করে। তো এই জায়গাতে আমি ভর্তি হই, ইন্টার্নি টাইপ বলা যায়। 6-7 মাসের মতো আমি ওই জায়গাতে ছিলাম। আমার ওস্তাদ আছেন, আমার ওস্তাদের নাম শ্রী চন্দন সাহা। তার কাছে, তার হাত ধরে আমার আসলে মূলত এই যে গ্রাফিক্স এর আরো অন্যান্য ব্যাপার স্যাপার গুলো দেখা, ঠিক আছে। তো আমি ফটোশপের ওই যে ওই জায়গাতে আসার পরে ওই যে কালার কারেকশন বলে, বা ব্যাকগ্রাউন্ড রিমুভ আরো প্রফেশনাল ওয়েতে কিভাবে করা যায়, ইমেজ রিটাচিং কিভাবে করা যায়, এই কাজগুলো কিন্তু শিখছি। ইলাস্ট্রেটর ফিলাস্ট্রেটর এগুলো কিন্তু ছিল। আর ইডিএসে কাজ করতাম, ইডিএসে ভিডিও এডিটিং এডিটিং করতে হতো। ধরেন ওই দেখা যায় নতুন কাপড় আছে, কাপড়ে গালিচার উপর দিয়ে উড়াই দিলাম, আকাশে উঠতেছে কাপড়, এই ধরনের ব্যাপার। তো এনজয় করছে ওই সময়টা। এরপরে আমি মানে আমরা ধরে নিতে পারি যে হচ্ছে মানে এই এই লাইফটাই হচ্ছে তোমার মানে জার্নি শুরু এখান থেকে, এই স্টুডিও থেকে। এবং আমার মনে হয় আমাদের দেশে অনেক ডিজাইনারদের কিন্তু জন্ম স্টুডিও থেকে। আমার অনেক পরিচিত জন আছে, এবং হয়তো আমার সাথে অডিয়েন্স অনেকে এখানে অ্যাগ্রি করবে যে স্টুডিওতে টুকটাক কাজ করে কিন্তু অনেকে হচ্ছে একটা ভালো পর্যায়ে আসছে। হ্যাঁ, তারপর বলো। তো ওই জায়গাতে এভাবে কাজ করতেছিলাম, কয়েক মাস কাজ করার পরে আমি একটু মোটামুটি শিখে ফেললাম। তখন ওস্তাদ আমার ক্যামেরা দিল, ওস্তাদ প্রোগ্রামে যাইতাম, আমি ক্যামেরা নিয়ে নিয়ে সাথে সাথে যেতাম বিভিন্ন জায়গায়, নিজের ছবি উঠাইতাম, আবার ওই ছবিগুলো নিজে নিয়ে এসে কম্পিউটারে ওগুলো প্রসেসিং করে বিভিন্ন ফ্রেম বানাই, সেগুলো আবার প্রিন্ট আউট করে দিতাম। একটা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স ছিল। আমার প্রথম স্যালারি ছিল 50 টাকা, দেখেন এটা আমার বড় অ্যাচিভমেন্ট ছিল সেই সময়। তো ওই জায়গা থেকে আমি চলে আসি 16 সালে ঢাকাতে। ঢাকাতে আসার পরে আমি একটা ভালো ইনস্টিটিউটে ভর্তি হই, মোটামুটি তখন নাম করা ছিল, এখনো ভালো আছে, বাট আমি কোনো ইনস্টিটিউটের নাম আসলে মেশন চাইছি না। তারপরে ওই জায়গা থেকে মোটামুটি ইলাস্ট্রেটর সম্পর্কে একটু বেশি ধারণা। এরপরে আমি যেটা করি, আমার এক ফ্রেন্ড ছিল, দুই ফ্রেন্ড মিলে আমরা ওই যে ফাইবার কেবলিং বিষয়গুলোতে চলে আসি। সে অনলাইন বুঝতো আর আমি ডিজাইন বুঝতাম, আমরা রাত ভর গল্প করতাম, সে আমার অনলাইন শিখাইতো আর আমি ডিজাইন শিখাইতাম। তারপরে ফাইবারের গিক, একটা গিক বানাইতে তো মনে করে 7-8 দিন চলে যায় সময়, কি যে টাইটেল দিব টাইটেল আর খুঁজে পাই না, আমার ডেসক্রিপশনতে কি লিখবো, 1 লাইন করে লিখি, লেখার পরে মনে হয় যে গ্রামার ভুল, আবার মনে হয় এটা পড়লে কাস্টমারে কি মনে করবে, তখন তো এত টেকনিক্যাল ছিলাম না। তারপরে আস্তে আস্তে করে ফাইবারে জার্নি শুরু, মোটামুটি 16 সাল 17-18 এই 3টা বছর আমি ফাইবারে খুব ভালো কাজ করছি। এরপরে 19 সাল 20 সাল আর 19 সাল আর 20 সাল এই 2টা বছর, 21 সালে আগে মাঝামাঝি পর্যন্ত মোটামুটি 3টা বছর আমি ফাইবার থেকে একটু দূরে ছিলাম। একটু দূরে মানে ভালো দূরে ছিলাম। ফাইবার প্রোডাক্ট মোটামুটি আমার 7 টাউনের মতো অবস্থা ছিল, আর আমি প্রোফাইল অফ করে রাখছিলাম, যদি এটা একটু পাগলামো টাইপের ব্যাপার হয়ে যায়, কারণ ওই জায়গা থেকে আমার আর্নিংটা কিন্তু খুব ভালো ছিল সেই সময়, হিউজ আর্নিং ছিল মোটামুটি। আমার এটা অফ করার পিছনে কারণ হলো, আমি আসলে একটা সাস্টেনেবল কিছু দাঁড় করানোর চেষ্টা করতেছিলাম, যে আমি একটা প্রোডাক্ট বিজনেসের দিকে যাব, বা প্যাসিভ ইনকামের মতো কিছু একটা তৈরি করব। এটা চাইলে কিন্তু কাজের পাশাপাশি আমি অল্প করে তৈরি করতে পারতাম, আস্তে ধীরে করে শুরু করতে পারতাম, যেটা যেটা আমি এখন বুঝতেছি। বাট আমার ডিসিশনটা খুব বেশি রঙও ছিল না, না আমি একটা পুরো একটা টিম সেট আপ করে, মানে আমি অনেক আচ্ছা নেট ইন্টারাপ্ট করতেছে বারবার, আপনার নাম জানি না, যাই হোক। তো এই জায়গা থেকে আমি প্রোডাক্ট আস্তে আস্তে করে বানানো শুরু করি, মোটামুটি একজন একজনকে নেই প্রথমে, তাকে কাজ শেখাই, কাজ শেখানোর পর সে যখন মোটামুটি একটু কাজ শিখলো, আমাদের যখন একটু রেভিনিউ আসা শুরু করলো, তখন আমরা আরেকজনকে নিলাম, তাকে কাজ শিখাইলাম, না আমরা কাউকে হায়ার করিনি। নেট বারবার ইন্টারাপ্ট করতেছে ভাই। দুঃখিত, ইন্টারনেট ইন্টারাপ্ট হচ্ছে বারবার, এর জন্য আমার কথা কি আটকে যাচ্ছে? এখন এখন ঠিক আছে, একটু আগে আটকা গেছিল আর কি দুইবার। আমি বুঝতেছি, আমার নেট মনে হয় আমার এই জায়গাতে সমস্যা,
যাই হোক, এই তিনটা বছর ফুল প্রোডাক্ট আমরা তৈরি করি এবং একটা ভালো একটা রেভিনিউ নিয়ে আসা শুরু করি, যেটাতে আমার টিম চলে, ফুল টিমটাই চলে আমার। এরপরে আমার যখন এখন একটা সাস্টেনেবল মডেলে চলে আসছে, আমার অটো রেভিনিউ জেনারেট হয়, তারপরে আমি 2021 সালে জানুয়ারি থেকে আবার ফাইবারে করতেছি এবং এখন মোটামুটি ভালো কাজ করতেছে, ফাইবারে ভালো কাজও আসতেছে, পাশাপাশি আমাদের এজেন্সি এজেন্সির বিভিন্ন ক্লায়েন্টেরও কাজ করতেছি। এখন আসলে একটা ফ্রিডম ফিল হয় নিজের মধ্যে, যে আমার একটা ব্যাকআপ আমি রেডি করে রাখছি, আমার যত কিছু যাই হোক আমার একটা সাস্টেনেবল ইনকাম আছে। তো এই হলো আমার আসলে ওভারঅল জার্নি। আচ্ছা, জার্নিটা আসলে অনেক চমৎকার এবং অনেক চ্যালেঞ্জিং। আমি জানি না যে কেউ চাইলে চ্যালেঞ্জটা নিতে পারবে কিনা, আর হয়তো তোমার গল্পের সাথে অনেকের হিস্টোরি মানে নিজের গল্প মিলে যাইতে পারে। তবে কিছু জায়গায় আসলে চ্যালেঞ্জ নিতে হয়। রেদন যেটা বলল যে মাঝখানে হচ্ছে একটা সার্টেন টাইম সে ফাইবার থেকে দূরে ছিল, যেখানে নিশ্চিত ইনকাম ছিল, প্রতি মাসে তার একটা ভালো মোটা অঙ্কের টাকা তার পকেটে আসতো, বাট সেটা তোয়াক্কা না করে সে হচ্ছে তার বিজনেসটাকে গ্রো করার জন্য ফুল টাইম সেখানে ব্যয় করছে এবং ফাইবারকে সে পজ রাখছে। এই সাহসটা কিন্তু আমাদের অনেকের ভিতরে আসে না। আমরা চিন্তা করি যে এটা আছে, এটা চলে গেলে হয়তো আমরা আর কিছুই করে খাইতে পারবো না। এই জিনিসটা থেকে আমাদের আসলে পরিত্রাণ পাওয়া উচিত বা বেরিয়ে আসা উচিত আমি মনে করি। তো রেদওয়ান মোল্লা, এখন যে বিষয়টা, অনেকে হয়তো তোমার টাইটেল দেখে জানতে চাইবে যে হচ্ছে তুমি যেহেতু ক্রিয়েটিভ ফেব্রিকার একজন দায়িত্বরত কি বলে ম্যানেজার, তো সেক্ষেত্রে এইখানে আসলে কি কি অপরচুনিটি আছে, আর যদি ক্রিয়েটিভ ফেব্রিকা সম্পর্কে একটু একটু ধারণা দিতে সবাইকে। হয়তো এখানে অনেকেই আছে যারা নতুন, একবারে ফাইবার ছাড়া আর কিছুই জানে না, বা এই ইন্ডাস্ট্রি সম্পর্কে আসলে তারা অতটা মানে শুনে নাই কোথাও, তো তাদের জন্য তোমার কি গাইডলাইন, বা তুমি যদি একটু বিস্তারিত এটা বলতা। আচ্ছা, আমি মোটামুটি সব মার্কেট প্লেস গুলা নিয়ে বলবো, কারণ যখন প্রোডাক্ট সেলিং বিজনেসে আমরা আসতেছি তখন আমরা কিন্তু অনেকগুলো মার্কেট প্লেস নিয়ে হিসাব করি। একটা মার্কেট প্লেস আসলে টার্গেট করে কাজ করা হয় না এই জায়গাতে। যেমন আমরা ফ্রিল্যান্সিং এ যেটা করি, ফাইবার বা আপওয়ার্কে যদি আমার প্রোফাইলটা এস্টাবলিশড হয়ে যায়, আমরা কিন্তু অন্যদিকে আর মুখ করার চিন্তা করি না। বাট প্রোডাক্ট সেলিং এর ব্যাপারটা একটু ভিন্ন। আমার প্রোডাক্ট আছে আমি নন এক্সক্লুসিভ লাইসেন্সে দিলাম, মোটামুটি সব মার্কেটে কিন্তু নন এক্সক্লুসিভ লাইসেন্সে চলে। তো একটা মার্কেটে দিয়ে আমার ভালো একটা রেভিনিউ আসলো, এর মানে এই না যে আমি অন্য মার্কেটে দেবো না, অন্য মার্কেটে দিয়ে রাখলাম। এক জায়গা থেকে আমার $500 আসতেছে, অন্য জায়গা থেকে কম আসুক আমার $100 আসুক, বাট এটা তো একটা এক্সট্রা। তো এই অপশন গুলো আমরা কাজে লাগাই। তারপর আপনি যেহেতু কোশ্চেন করলেন, আমি একটা গ্রাফিক সেলিং একটা মার্কেট প্লেস, যেমন আপনারা আচ্ছা একটু অনেকে, পিছন থেকে বলো, একটু ইন্টারাপ্ট হয়েছিল, একটু পিছন থেকে বলো। হ্যাঁ, ক্রিয়েটিভ ফ্যাব্রিকা মূলত হলো গ্রাফিক সেলিং একটা প্ল্যাটফর্ম। এখানে ফন্ট, গ্রাফিক্স এর টেমপ্লেট, বিভিন্ন প্রোডাক্ট সেল করা যায়, যেমনটা আমরা ক্রিয়েটিভ মার্কেটে সেল করতে পারি, ডিজাইন বান্ডেলে সেল করতে পারি, আবার আপনার শাটার স্টক, ফ্লিপিক এগুলো বলেন, এগুলোতেও সেল করতে পারি। সেম এটা একটা মার্কেট প্লেস, বাট এই জায়গাটাই একটু অন্যগুলোর থেকে উন্নত, কারণ এদের রেভিনিউ মডেল মডেলটা আচ্ছা। একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে অনেকের হয়তো প্রশ্ন আসতে পারে মাথায় একটা, যে আমরা যখন ফাইবারে একটা প্রজেক্ট যখন ডেলিভার করি বা একটা জিনিস সেল করি, পরবর্তীতে এটা কিন্তু আর রিসেল করতে পারি না। তো আমরা এখানে মাইক্রোস্টকে একই প্রোডাক্ট বিভিন্ন জায়গায় সেল করতেছি, এই বিষয়ে হয়তো অনেকের কনফিউশন থাকতে পারে যে এখানে কোনো কপিরাইট থাকে কিনা। না, আমার প্রোডাক্ট, আমার প্রোডাক্ট আমি সব জায়গাতে সেল করতে পারি, যদি আমি এক্সক্লুসিভ কার সাথে ডিলে না দেয়। আর ম্যাক্সিমাম প্রোডাক্ট সেলিং ওয়েবসাইট গুলো হলো নন এক্সক্লুসিভ। যদি গ্রাফিক রিভারে এক্সক্লুসিভ মডেল আছে, যদি আপনি চান যে গ্রাফিক রিভারেও সেল করবেন আপনার প্রোডাক্ট, আপনি ফ্লিপিকেও দিবেন, আপনি ক্রিয়েটিভ ফ্যাব্রিকাতেও দিবেন, আপনি ক্রিয়েটিভ মার্কেটেও দিবেন, তাহলে আপনার নন এক্সক্লুসিভ মডেলে আসতে হবে। এবং ম্যাক্সিমাম ওয়েবসাইট কিন্তু নন এক্সক্লুসিভ মডেলেই চলে। যদি কোনো ওয়েবসাইট থাকে যে এক্সক্লুসিভ, তাহলে আপনার হয় ওটাতে প্রোডাক্ট দেওয়া হবে না, না হলে আপনার নন এক্সক্লুসিভ লাইসেন্সে করে নিতে হবে। মানে তার মানে এক্সক্লুসিভ প্রোডাক্টটা আমরা হচ্ছে ওই মার্কেট ব্যতীত অন্য কোথাও আর ইউজ করতে পারবো না, এটাই তো? না, হ্যাঁ হ্যাঁ, আমরা ওই মার্কেটকে লাইসেন্স দিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা, গুড। হ্যাঁ, তো যেটা বলতেছিলাম, তো ক্রিয়েটিভ মার্কেটের, ক্রিয়েটিভ ফ্যাব্রিকের একটা বিষয় খুব ভালো লাগছে আমি আমি কিন্তু এর আগে অন্যান্য কোম্পানির সাথেও কাজ করছি। তো এদের একটা বিষয় আমার ভালো লাগছে, সেটা হলো রেভিনিউ মডেলটা। এরা মানে তিনটা মডেলের রেভিনিউ দেয়, আপনার প্রোডাক্ট সেল হলেও আপনাকে রেভিনিউ দেয়,
আবার আপনার প্রোডাক্ট কেউ ডাউনলোড করলে আপনার রেভিনিউ দেয়, আর আপনার প্রোডাক্ট সেলও হলো না ডাউনলোড হলো না, তারপরে আপনার একটা রেভিনিউ পান। এটা কিভাবে হয় এটা এক্সপ্লেন করা একটু ডিফিকাল্ট, অনেকগুলো টার্ম। আসলে বিষয়টা খুবই মজার। হ্যাঁ, তো এই বিষয়টা আসলে এই মুহূর্তে বোঝানোটা একটু কষ্টকর, কারণ এটাতে আমাকে খাতা কলম দিয়ে বুঝাইতে হবে, ড্রয়িং করে বুঝাইতে হবে। তো আমি সাজেস্ট করবো যদি কারো মানে এই বিষয়টা জানতে আগ্রহী হন, তাহলে ইউটিউবে রেদন মোল্লা দিয়ে সার্চ দিলে আমার চ্যানেলে আপনি এই রিলেটেড এই ভিডিও গুলো পাবেন, কিভাবে আর্নিং মডেলটা আসলে কাজ করে। আচ্ছা, এরপরে আরেকটা যে কোশ্চেন আপনি অ্যাড করে দিচ্ছেন সেটার আনসার দিয়ে দিই, যারা নতুন আছে তারা কিভাবে হলো শুরু করবে। নতুন অবস্থায় কিন্তু দেখা যায় যে আমরা মানে আমিও শুরুতে যেটা করে আসছিলাম, এখন যদি আমি থাকতাম বা আমাকে কেউ সাজেশন দিতে পারে তাহলে সেই কাজটা কিন্তু আমি করতাম না। যেটা আমরা হলো যে আমরা ফ্রিল্যান্সার পাই টাইপের মার্কেট প্লেসে কন্টেস্ট করে যাইতেছি করে যাইতেছি, 3-4 মাস 5 মাসে উইন হওয়ার খবর নেই, বা উইন হলে একটা দুটা উইন হয়, বাট এটা কিন্তু আমাদের খুব বেশি কাজে আসে না, মানে আমার পার্সোনাল মতে মনে হয়। তো এই জায়গাতে নতুন যারা তাদের জন্য সাজেশন সবচেয়ে বেস্ট হয় যে আপনি কোনো মার্কেট প্লেস টার্গেট করে প্রোডাক্ট তৈরি করেন গ্রাফিক ডিজাইনারদের জন্য। ধরেন কিছু কিছু মার্কেট প্লেস আছে প্রোডাক্ট অ্যাপ্রুভ করানো কিন্তু খুব সহজ, যেমন শ্যাডোর স্টক, মোটামুটি একটা প্রোডাক্ট হলে অ্যাপ্রুভ করে, এরপরে অ্যাডোব স্টক, আই স্টক, এগুলা মোটামুটি প্রোডাক্ট হলে অ্যাপ্রুভ করে। তারপরে আপনার ফিডব্যাক একটু হার্ড হবে অ্যাপ্রুভ করানো, আপনি এই 4-5টাতে কাজ করে কিছু পোর্টফোলিও তৈরি হলে সেই পোর্টফোলিও গুলাতে আপনি তখন অ্যাপ্লাই করবেন ক্রিয়েটিভ মার্কেটে, ক্রিয়েটিভ ফ্যাব্রিকাল, ডিজাইন বান্ডেলে, এ ধরনের সব রিলেটেড যে মার্কেট প্লেস গুলো আছে বা ইম্পোর্ট এলিমেন্টস, এভাবে করে করে আপনার একটা মডেল দাঁড় করাইতে হবে। আমার আমার এই জায়গাতে সেটা হয়তো সমস্যা বুঝতেছি আমি, আমার এই জায়গাতে সমস্যা নেই, ওটা আমরা একটু কনসিডার করে নেই। আচ্ছা, শুরুতে যেটা করতে হবে আপনার প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে আপনি চিন্তা করবেন, যে আজকে আপনি যে কোয়ালিটি কাজ করতেছেন সেই কালকে যাতে এর চাইতে ভালো কোয়ালিটি কাজ প্রোডিউস করতে পারে, এবং আপনি একটা গোল সেট আপে থাকে, মাইন্ড সেট আপে থাকে। আপনি ফ্রিল্যান্সিং যে কোনো প্ল্যাটফর্মে কাজ করেন সমস্যা নেই, অবশ্যই ফাইবারে কাজ করেন যেহেতু আমার ফাইবারের গ্রুপে আছে, এবং ফাইবার অনেক ভালো মার্কেট প্লেস, বিগিনারদের জন্য মোটামুটি ভালো মার্কেট প্লেস। অন্যান্য জায়গায় যেমন বিট করতে হয় এই জায়গাতে এই অপরচুনিটি একটু বেশি অটো অর্ডার আসা, আপনারা ফাইবারে কাজ করেন কোনো সমস্যা নেই, বাট বাকি সময়টা যে আপনার যাইতেছে এই সময়টা কেন আপনি বসে থাকে নষ্ট করবেন, বা এই সময়টাতে আপনার একটা প্রোডাক্ট আপনি তৈরি করলে সেই প্রোডাক্টের আপনার একটা রেভিনিউ আসবে বা আপনার একটা স্কিল তৈরি হবে, এই জায়গা কিন্তু আমরা মিস করতেছি। আমার প্র্যাকটিস কাজ কিন্তু করতে হয়, তা আমার মতে হলো প্র্যাকটিস কাজগুলো প্র্যাকটিস কাজে হার্ড ডিস্কে ফেলে না রেখে এই কাজগুলোতে যদি আমার একটা এক্সট্রা রেভিনিউ আসে এটা আমার জন্য বেস্ট, এবং আমরা কিন্তু এভাবে করেই আমাদের বিজনেসটা দাঁড় করেছি। আমরা যত আচ্ছা নেট ডিস্টার্ব করতেছে, আচ্ছা এরপরে তাদের কাজগুলো যখন মোটামুটি একটু কোয়ালিটি ফুল হয়ে আসে তখন আমরা ওই কাজগুলো নেওয়া শুরু করছি। দেখা গেলো যে আমরা একটা ডিজাইনারদের আমরা মূলত আইকন বানাইতে হবে, এখন যদিও ইলাস্ট্রেশন আরো আরো অনেক কিছু নিয়ে কাজ করতেছি, মোটামুটি দেখা যায় যে 20টা আইকন তৈরি করলে তার মধ্যে থেকে আপনার 8-10টা আইকন ভালো কোয়ালিটির আসতো, বাকিগুলো ধরেন মোটামুটি অ্যাভারেজ কোয়ালিটি বা খুব একটা ভালো কোয়ালিটি, তখন সেই প্রোডাক্টগুলো আমরা নিতাম না, ওই প্রোডাক্ট গুলো রেখে দিতাম যেগুলো ভালো কোয়ালিটি ছিল সেগুলো আমরা আপলোড করতাম। তো দেখা যায় যে এভাবে করতে করতে একটা সময় গিয়ে আপনার পোর্টফোলিওটা একটা ভালো পর্যায়ে চলে আসে। তো যারা নতুনরা আছেন আপনারা একটা মাইন্ড সেট আপ করে ফেলেন, 6 মাস বা 1 বছর আপনার টার্গেট নেন আপনার প্রোডাক্ট তৈরি করবে, আপনার ফাইবার ট্রাই করেন, আপওয়ার্ক ট্রাই করেন, সময় দেন সমস্যা নেই, বাট আপনি তো সারাদিন সময় দেবেন না বসে থাকবে, তো জাস্ট অনলাইনে থাকবেন গিফট রেডি হওয়ার পরে, বাট এই সারাদিন সময়টা আপনারা বিভিন্ন প্রোডাক্ট তৈরি করার জন্য কাজে দেবেন, কাজে লাগাবেন, 3-4 ঘন্টা করে প্রত্যেকের সময় দেন, আপনারা ভালো মোটামুটি কোয়ালিটির প্রোডাক্ট তৈরি করেন, একটা এক্সেল শীট বানায় ফেলতে পারেন যে আমি এই মাসে এতগুলো প্রোডাক্ট বানাবো, এই এই 6 মাসের মধ্যে আমি আমার পোর্টফোলিওতে 500 বা 1,000 সুন্দর ডিজাইন রাখবো, এরকম করে একটা টার্গেট নেন, তাহলে আপনি 6 মাস পরে গিয়ে দেখবেন আপনার ফাইবার অ্যাকাউন্ট, আমি আশা করি যে আপনার ফাইবার অ্যাকাউন্টটা ভালো কাজ পাবেন, আপনি ভালো হবে আপনার ফাইবার থেকে ধরেন আপনি মোটামুটি ভালো রেভিনিউ যদি আসে দেখবো পাশাপাশি আপনার এই
প্যাসিভ ইনকাম প্রোডাক্ট সেলিং থেকে পোর্টফোলিও গুলা থেকেও আপনার একটা সাপোর্টিং হেল্প হ্যান্ড হিসেবে কাজ করবে, একটা ভালো ইনকাম আসবে। আর যদি ফাইবারে খুব ভালো কাজ নাও পান, তারপরে কিন্তু আপনার একটা মোটামুটি কেরিয়ার দাঁড় হয়ে যাবে অন্যদিকে। এক্স্যাক্টলি, ধন্যবাদ অনেক সুন্দর করে বোঝানোর জন্য। আচ্ছা, এই পর্যায়ে আমি হচ্ছে আরেকটা কোশ্চেন করতে চাই, আর আমাদের অনেক অডিয়েন্স অনেক কোশ্চেন করছে, আমরা সেই কোশ্চেন থেকেও কোশ্চেন নিব। তো তুমি যে কথাগুলো বলছিলা তার ভিতরে আমি দুই একটা পয়েন্ট নোট ডাউন করছি। যেমন হচ্ছে ধরো ফাইবারে যারা কাজ করে, যেহেতু আমরা আমাদের গ্রুপ এখানে সবাই আমরা ফাইবার ফাইবারে কাজ করে অভ্যস্ত বা এটার সম্পর্কে আমরা খুঁটিনাটি বুঝি, তো দেখা যায় ফাইবারে একজন ডিজাইনার সে হচ্ছে বিজনেস কার্ড করে, বা কেউ একজন হচ্ছে মিনিমাল লোগো ডিজাইন করে, বা কেউ হচ্ছে ফেসবুক ব্যানার তৈরি করে, কথার কথা। তো আমরা যখন হচ্ছে মার্কেট প্লেসে, অন্য মার্কেট প্লেস লাইক শাটার স্টক বা ক্রিয়েটিভ ফেব্রিকা যেখানে যাই না কেন, সেখানে কিন্তু আমাদের একটু ডিফারেন্ট স্কিল দরকার হয়। তো সেখানে যে কাজ করার জন্য বা সেখানে প্রোডাক্ট দেওয়ার জন্য কি কি ধরনের প্রোডাক্ট আমরা সিলেকশনে রাখবো, বা আমরা কি যেসব কাজগুলো ফাইবারের জন্য করতেছি লাইক লোগো ডিজাইন বা হচ্ছে বিজনেস কার্ড, এগুলো কি আমরা ওখানে দিতে পারবো নাকি এটার জন্য আলাদা কোনো ক্রাইটেরিয়া আছে? আচ্ছা, বেশ চমৎকার একটা কোশ্চেন। যারা ফাইবারে অলরেডি কাজ করে তারা কিভাবে শুরু করবে, এটা তো কোশ্চেনের সাবজেক্ট। আচ্ছা, আর কি কি প্রোডাক্ট নিয়ে কাজ করা যায়? ওকে, তো আমি এর আগে একটা ছোট গল্প বলি। আমার পাকিস্তানের একজন পরিচিত আছে, সে শুরুতে প্রোডাক্ট তৈরি করতো, ফ্রিল্যান্সিং কোনো প্ল্যাটফর্মে ছিল না। বাংলাদেশেও একজন আছে এরকম, আমি নাম মেনশন না করি, নাম মেনশন করলে তো হ্যালো তাদের ইনবক্সে অনেক বেশি জ্বালাতন শুরু হয়ে যাবে। যাই হোক, তো সে প্রোডাক্ট তৈরি করতো শুরু থেকে, এবং পরে তারা ফাইবার আপওয়ার্ক এগুলাতে আস্তে আস্তে করে জয়েন করছে। তো দেখা যায় যে এখন বিষয়টা এমন হয়ে আসছে যে তাদের ফাইবার থেকে 2-2.5 হাজার যা রেভিনিউ আসে, পাশাপাশি ওই প্রোডাক্ট সেলিং গুলা থেকে 500-600 রেভিনিউ আসে। এই 500-600 যে রেভিনিউ এক্সট্রা, এটা কিন্তু তার প্রফিট, এটা কিন্তু তার প্যাসিভ ইনকাম, এবং এটা কন্টিনিউয়াসলি আসতে আসে। তো প্রোডাক্ট সেলিং এর মজাটা আসলে এই জায়গাতে। ওকে, সো যারা ফাইবারে অলরেডি কাজ করেন তাদের জন্য একটু চ্যালেঞ্জিং, কারণ অ্যাক্টিভ ইনকাম থাকলে না প্যাসিভ ইনকামটা একটু সমস্যা হয়। একটু নোটিফিকেশন সাউন্ড অফ করেন ভাই, এটা করতেছে আমার। আচ্ছা, যেটা বলতেছিলাম, অ্যাক্টিভ ইনকাম থাকলে আসলে প্যাসিভ ইনকামের জন্য প্রোডাক্ট তৈরি করাটা একটু কষ্টকর। মানে ব্যাপারটা হলো যে আমাদের পেটে যদি ক্ষুধা না থাকে তাহলে খাবারের অন্বেষণ করে কইব, ব্যাপারটা এরকম হয়ে যায়। আমি বাসায় সারাদিন বিরিয়ানি পোলাও খাইতেছি, তা আমার আবার খাবারের জন্য কেন খুঁজতে হবে, আমার তো একটা সিস্টেম আছে, এরকম ব্যাপারটা আমাদের মধ্যে চলে আসে। তো এরকম ব্যাপার থেকে দূরে এসে কিন্তু প্রোডাক্টের তৈরি করতে হবে। আমি কিন্তু এই একটা বিষয় থেকে বের হয়ে আসার জন্য মোটামুটি পজ রাখছিলাম ফাইবার, তবে আমি সাজেস্ট করি না কাউকে পজ রাখতে না। আপনার যদি ওই পরিমাণ সাহস না থাকে তাহলে পরে আসে আপনি ফাইবারে আর ব্যাক করতে পারবেন না, আপনার প্রোডাক্ট সেলিং ও দাঁড়া হবে না। তো যেটা করবেন সেটা হলো আপনার ফাইবারের পাশাপাশি একটা আপনি ডেইলি রুটিন তৈরি করেন। যারা ফাইবারে অলরেডি কাজ করে তারা মোটামুটি স্কিলফুল অবশ্যই, কারণ স্কিলফুল ছাড়া তো ক্লায়েন্টকে সার্ভিস দেওয়া সম্ভব না। তো আপনারা যেটা করেন, আপনি যে সার্ভিসটাতে এক্সপার্ট ওই সার্ভিস কেন্দ্রিক আপনি মার্কেট রিসার্চ করেন, করার পরে আপনি একটা ডেইলি রুটিন তৈরি করেন নেক্সট 6 মাস বা 1 বছরে। আমার ফাইবারের কাজে ডেইলি এত ঘন্টা সময় দিতে হয়, তো আমি এই যে কাজটা করবো, যে প্রোডাক্টটা বানাবো, এটা আমার ফিউচারের জন্য, নট এখন আমার ইনকাম পাইতে হবে, এরকম একটা কনসেপ্ট আপনারা দাঁড় করান। যে আমি ডেইলি 2 ঘন্টা বা 3 ঘন্টা সময় দিয়ে আমি প্রোডাক্ট তৈরি করব এবং এটা নেক্সট 6 মাস বা 1 বছর করবো, এতে করে কি হবে তারপর থেকে আমি এটার রেভিনিউ নিয়ে আসা শুরু করবো বা প্রফিট নিয়ে আসবো, এরকম একটা মাইন্ডসেটে আপনার আসতে হবে, নাহলে হবে না। আরেকটা বিষয় সেটা হলো, যারা মোটামুটি একটা ভালো পর্যায়ে আছে, ধরেন যেমন আপনি প্রচুর টাকা পয়সা ইনকাম করেন, তো আপনার জন্য যে একটা বিষয় হতে পারে সেটা হলো আপনার ইনকামের একটা অংশ। সে এক্সাম্পল, আমি 1 লাখ টাকা ইনকাম করি, তা আমি একটা আমার ইনকামের একটা অংশ আমি ইনভেস্ট করতে পারি, যে আমি 20,000 বা 15,000 টাকা দিয়ে একটা ডিজাইনার নিলাম। এরকম ভাবে কিন্তু অনেকেই করতেছে, আমার পরিচিত ভাই ব্রাদার বাংলাদেশে অনেকেই করতেছে এরকম করে। তো তার হাতে খুব একটা সময় নেই, সে কি করে একজন ডিজাইনার নিলো 15-20 হাজার টাকা স্যালারিতে, নেওয়ার পরে তাকে দিয়ে প্রোডাক্ট বানিয়ে নিলো, সে আস্তে আস্তে করে আপলোড দিলো বা আপলোড দেওয়ার জন্য আরেকজন রাখলো। যদি ইনকাম ভালো থাকে তাহলে এভাবে করে সেট আপ করে আসলে বিজনেসটা দাঁড় করানো যায়, যে মডেলটা আমরা এখন ফলো করতেছি। কারণ এখন আমার ফাইবারের কাজ বা আমার এই যে ফুল টাইম আমি একটা জব করতেছি, পাশাপাশি আমার অন্যান্য বিজনেস
সবকিছু হ্যান্ডেল করার পরে আসলে এই প্রোডাক্টের দিকে সময় দেওয়া খুব কম হয়, বাট আমার একটা সিস্টেম দাঁড়ায় গেছে এখন, জাস্ট আমার মার্কেট রিসার্চটা করলেই হয়, সো যাওয়াতে খুব বেশি সময় দেওয়ার প্রয়োজন হয় না। তো এভাবে চিন্তা করলেও কিছু আসলে ভালো কিছু করা সম্ভব। আর যে প্রোডাক্টটা নিয়ে যেটা আপনি বলছেন, কি ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, এক্সাম্পল ধরেন আমি আপনাকে দিই, এক্সাম্পল দিই, আপনি ফাইবারে কাজ করতেছেন মোটামুটি ম্যাসকট লোগো নিয়ে আর ইলাস্ট্রেশন নিয়ে, তাই তো? আপনার এগুলো হলো মূল জিনিস, আপনি এই দুটা নিয়ে কাজ করতেছেন কেন? আপনি তো বিজনেস কার্ড বা ধরেন ওয়েডিং ওয়েডিং কার্ড বা ফ্লায়ার পোস্টার এগুলো নিয়ে কাজ করতেছেন না, কারণ কারণ আপনি ওইগুলাতে কমফোর্টেবল না, এক নম্বর বিষয়। দুই নম্বর বিষয়, আপনি এই ইলাস্ট্রেশন বা ম্যাসকট লোগোতে আপনি নিজেকে এক্সপার্ট মনে করেন বা আপনি অনেকদিন ধরে কাজ করতেছেন, আপনার মধ্যে কনফিডেন্টটা আছে যে কোনো ক্লায়েন্ট কাজ দিলে আপনি এটা সুন্দর মতো ডেলিভার করতে পারবেন তার মনের মতো করে, এই দুটা রিজন। এবং মার্কেট ভ্যালু আছে অবশ্যই, মার্কেট ভ্যালু থাকতে হবে। সো আপনি যখন প্রোডাক্ট তৈরি করবেন, এই জায়গাতে একটা বিষয় হলো ফাইবারে আপনি কাজ করার জন্য কিন্তু ইনস্ট্যান্ট টাকা পাইতেছেন। আমি একটা লোগো বানাই দিলাম, আমি $100 পাইলাম, বাট আপনি যখন মার্কেটে প্রোডাক্ট দেবেন তখন কিন্তু আপনি ইনস্ট্যান্ট টাকা পাবেন না। আপনি মার্কেটে প্রোডাক্ট দিতে হবে, মার্কেট রিসার্চ করে আপনি এটা আস্তে আস্তে করে একটা সার্টেন পিরিয়ড পরে পাওয়া শুরু করবেন। যখন মজাটা পাওয়া শুরু করবে তখন দেখবেন আপনার এটাই ভালো লাগতেছে, মানে অ্যাক্টিভে $1,000 আর প্যাসিভে $100 মোটামুটি সেম বিষয় আমার কাছে, কারণ এটা আমি বসে থাকি নিয়ে বলতেছি। কেউ যদি প্যাসিভে $1,000 একটা সিস্টেম দাঁড় করে রাখতে পারে, তার আর খুব বেশি কিছু করার প্রয়োজন হবে না লাইফে। আচ্ছা, সো এটা বিষয় যে আপনি যেহেতু এই দুটা সাবজেক্টে কাজ করতেছেন, আপনি এই দুটা জায়গাতে কমফোর্টেবল, তো আমি যেটা বলবো আপনি আপনার সাবজেক্টের মধ্যে থাকেন, যেহেতু আপনি এই জায়গাতে কাজ করার জন্য টাকা পেতেছেন না আপনি, তো এই জায়গাতে আপনার অনেক বেশি মনোবল আসলে প্রয়োজন হবে। কয়েকদিন পর পর ইচ্ছা করবে আমি কাজ করবো না, অতটুকু টাকা দিতেছে না, সেই জন্য আপনি যে কাজগুলো ভালো পারেন, যেগুলো আপনার প্যাশন, এগুলো ফলো করে প্রথম দিকে কাজ করেন। 2-3 মাস আপনি আপনার সাবজেক্টের মধ্যেই থাকেন, আপনি লোগো করেন, রেজিস্ট্রেশনে করেন, এগুলো প্রোডাক্ট দিবেন এবং পাশাপাশি মার্কেট রিসার্চ করেন। 2-3 মাসে মোটামুটি কাজ করলে আপনার মধ্যে একটা ধারণা চলে আসবে যে মার্কেট কোন দিকে যাইতেছে বা আমার কোন ধরনের প্রোডাক্টগুলো সেল হইতেছে। শিহির ভাই মোটামুটি কিছুদিন কাজ করছেন অল্প কিছু প্রোডাক্ট নিয়ে, ধরেন আপনার 100-এর মতো প্রোডাক্ট বা 100-150 প্রোডাক্ট আছে, তো এর মধ্যে আপনি জানেন না আপনার কোন প্রোডাক্টগুলো সেল হয়েছে বেশি, 2-3টা প্রোডাক্ট আছে না, আমার ওই 2-3টা প্রোডাক্ট নিয়ে আমার এখন কাজ করতে হবে। ঘটনাটা এই জায়গাতে যখন আপনার উইনিং ডিজাইন গুলো আপনি পাবেন যে মার্কেট আমার স্টাইলে এই ধরনের ডিজাইন গুলো চাই, তারপরে দেখবেন বাকি বিষয়গুলো আপনার খুব সহজ হয়ে যাবে, তখন আপনি ওই উইনিং ডিজাইনটা কেন্দ্র করে ওই রকম আশপাশে আরো বেশি ডিজাইন বানাবেন, ওই রকম সাবজেক্ট ধরে ডিজাইন বানাবেন, তখন দেখবেন যে ওগুলা থেকে আবার উইনিং ডিজাইন চলে আসবে। মানে 80-20 একটা থিওরি আছে না, যে সফলতার মানে একটা মানুষের 80% ইনকাম আসে তার 20% এফোর্ট থেকে, এরকম একটা বিষয়। আপনার পোর্টফোলিও থেকে 100টা ডিজাইন থাকলে তার মধ্যে দেখবেন যে 5টা বা 10টা ডিজাইন বা সর্বোচ্চ 20টা ডিজাইন আপনার রেভিনিউ দেবে, বাকি ডিজাইন গুলো মোটামুটি পড়ে থাকে। এক্স্যাক্টলি, ওকে। আমিও সেটাই মনে করি যে অডিয়েন্স সবাই বিষয়টা বুঝতে পারছে এবং তাদের কিছু কোশ্চেন আছে, আমি তাদের কাছ থেকে কিছু কোশ্চেন নিব। একজন ভাই জানতে চাচ্ছেন যে ভাই একটু অন্য ক্যাটাগরি, সরাসরি গ্রাফিক্স না, ক্রিয়েটিভ ফেব্রিকায় কি ফুল 3D টাইপ প্রোডাক্ট দেওয়ার সুযোগ আছে, যদি থাকে তাহলে কিভাবে? আচ্ছা, ওকে। গ্রাফিক্স এর যে টেমপ্লেট সেলিং ওয়েবসাইট, এগুলাতে আসলে 3D চাহিদাটা একটু কম, কম মানে 3D চাহিদা না এরকমটা না, 3D জন্য কিন্তু আলাদা মার্কেটপ্লেস আছে অনেক কোটা, 3D অ্যানিমেশন এগুলোর জন্য কিন্তু আলাদা আলাদা করে মার্কেটপ্লেস আছে। সো আপনি 3D যদি ফুল প্যাকেজিং বলেন বা আপনার মডেল মডেল বলেন এগুলো যদি ফুল বানাইতে পারেন, তাহলে আপনি ওইগুলো নিয়ে একটু চিন্তা করেন, 3D কেন্দ্রিক যে মার্কেটপ্লেস আছে এগুলাতে একটু ট্রাই করেন, এগুলাতে খুব বেশি ভালো হবে। আর আপনি যদি চান যে আপনার 3D গুলো মকআপ হিসাবে ইউজ সেল করবেন, তাহলে হ্যাঁ অবশ্যই আপনি যে কোনো মার্কেট প্লেসে সেল করতে পারেন। ক্রিয়েটিভ ফ্যাব্রিক আসলে মূলত প্রিন্ট অন ডিমান্ড কেন্দ্রিক মার্কেট প্লেস, মানে পিওডির প্রোডাক্ট গুলো জায়গাতে বেশি সেল হয়, যেমন টি শার্টের ডিজাইন সেল হয় অনেক বেশি, কালারিং পেজ, ক্রিয়েটিভ ইন্টেরিয়র, বিভিন্ন আপনার এসবিজি ফাইল, বিভিন্ন ইলাস্ট্রেশন, আবার ফন্ট সেল হয় ভালো এই জায়গাতে, মূলত এই যে টেম্পে আপনার বিভিন্ন গ্রাফিক্স এর টেম্পলেট এগুলোর চাহিদা একটু কম। তবে অন্যান্য মার্কেটের সুযোগ আছে, আপনি 3D নিয়ে কাজ করলে 3D মার্কেট প্লেস গুলো দেখবেন, গ্রাফিক্সও দেখেন পরে, বাট 3D টাকে ফোকাস রাখি, 3D কোন মার্কেট প্লেসে প্রোডাক্ট বেশি সেল হয়
এগুলো একটু দেখেন, অনেক হাই রেটে সেল হচ্ছে। আমি কিছুদিন রিসার্চ আচ্ছা করছি, পরে আর করি নাই। আচ্ছা, আশা করি ভবিষ্যতে এই সম্পর্কে তুমি আরো বিস্তারিত হ্যাঁ হ্যাঁ, জানাবো আমি একটা আমাদেরকে। বিজনেস যদি কাজ করি থ্রেড নিয়ে, হ্যাঁ তাহলে আমি ভবিষ্যতে আরো একটু কথা দিতে পারবো। আচ্ছা, আরেকজন ভাই হচ্ছে কোশ্চেন করছে, আমি কোশ্চেনটা এখানে নিয়ে আসি। ভালো ডিজাইনের জন্য কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে? আচ্ছা, এখন আপনি মোহাম্মদ কোন, সাফায়েত হোসেন। এখন আপনি কোন ডিজাইনের কথা বলতেছেন এটা একটা জানতে হবে। লোগোর ক্ষেত্রে যদি বলেন, লোগোর যে রুলস রেগুলেশন আছে এগুলো ফলো করে আপনার কাজ করতে হবে। যেমন লোগোটা আপনার টাইমলেস হতে হবে, যাতে আস্তে 5 বছর পরে ওই লোগোটার একটা ভ্যালু থাকে। তারপর লোগোটা স্কেলেবল হতে হবে, ছোট করলে হয়তো সুন্দর দেখায়, বড় করলে সুন্দর দেখায়। লোগোর একটা মিনিং থাকতে হবে, ঠিক আছে? লোগো মানুষ যাতে সহজে মাথায় রাখতে পারে, মেমোরেবল হয়, এগুলো খেয়াল রাখতে হবে। লোগোর ক্ষেত্রে আমি বললাম, আমি আসলে ব্র্যান্ডিং নিয়ে কাজ করি। এখন এভাবে আপনি অন্যান্য সাবজেক্ট গুলাতে গেলেও, যেমন আপনার সোশ্যাল মিডিয়া পোস্ট বলেন, ফ্লায়ার বলেন, এগুলাতে আবার অন্যান্য সূত্র গুলা কাজে লাগে, যেমন নেগেটিভ স্পেস, তারপরে হোয়াইট স্পেস, টাইপোগ্রাফি, টাইপোগ্রাফির ওই কার্নিং বলেন, এই যে বিষয়গুলো আছে, এলিমেন্টস, অ্যারেঞ্জমেন্ট, এগুলো সবকিছু বিষয়ে খেয়াল রাখতে হয়। সো আপনি যে ডিজাইনটা নিয়ে আসলে জানতে চান, ওই ডিজাইনটা স্পেসিফিক ভাবে আপনার সার্চ করে ওই ডিজাইন রিলেটেড রুলস রেগুলেশন গুলো একটু দেখে নিন, তাহলে আপনার ডিজাইন সুন্দর হবে। আচ্ছা, GM ইমরান হোসেন ভাই লিখছে যে সার্চ অ্যানালাইটিক্সে কি সবার একই দেখায় নাকি এক একজনের এক এক রকম দেখায়? এটা কোন জায়গার সার্চ অ্যানালিটিক্স? কোশ্চেনটা আসলে আমিও নিজেও বুঝিনি, উনি সম্ভবত ক্রিয়েটিভ ফেব্রিকার কথা বলতেছে কিনা আমি জানি না, হতে পারে। আচ্ছা, ক্রিয়েটিভ ফেব্রিকের সার্চ অ্যানালিটিক্স হলে এটা একটা আমাকে দেখতে হবে, কারণ এই কোশ্চেনটা আমিও আজকে প্রথম দেখতেছি। আমার আচ্ছা, মনে হয় যে আরেক এক একজনের কাছে এক এক রকম দেখানোর কথা না। তারপরে হয়তো হতে পারে, কোশ্চেনটা সে আরেকটু বড় করে লিখলে হয়তো আমরা বুঝতে আচ্ছা, পারতাম। আপনার যদি ডিটা ডেটা নিয়ে সমস্যা হয়, আমাদের ক্রিয়েটিভ ফেব্রিক অফিসিয়াল গ্রুপে একটা পোস্ট করে দেন, তাহলে আমি রাতে হুম দেখে হুম তোমাদের সাথে কথা বলে আমি জানাই দেবো। আচ্ছা, তো এই পর্যায়ে আমি বলি যে হচ্ছে রেদন মোল্লার একটা গ্রুপ আছে, যেটা হচ্ছে রেদন মোল্লার বললে ভুল হবে, ক্রিয়েটিভ ফেব্রিকার একটা গ্রুপ, বাংলাদেশে অফিসিয়াল গ্রুপ। সেই গ্রুপে কিন্তু আপনারা চোখ রাখতে পারেন, সেখানে অ্যাড থাকলে কিন্তু মোটামুটি কাজের ধারণা পাওয়া বা কিভাবে শুরু করতে হয় অল এভরিথিং ওখানে পাবেন, আর যে কোনো সমস্যা নিয়েও আপনারা হচ্ছে সেখানে পোস্ট করতে পারবেন। আচ্ছা, ফাহিম শাহ ভাই লিখছে যে আসসালামু আলাইকুম ব্রাদার, আই স্টার্টেড ওয়ার্কিং অ্যাজ এ নিউ গ্রাফিক ডিজাইনার, আই ওয়ান্ট টু বি আ সাকসেসফুল ফ্রিল্যান্সার, হাউ ক্যান আই ফুলফিল মাই ড্রিম ইফ আই ওয়ার্ক ফর দিস, ইফ ইউ কুড হেল্প মি ইন দিস ম্যাটার। এটা অনেক একটা বড় ডিফিকাল্ট কোশ্চেন করছে, না, কোশ্চেনটা অনেক ছোট, বাট কোশ্চেন ছোট বাট অ্যানসার গুলো বিভিন্ন ভাবে দেওয়া যায়। সে এক্সাম্পল, আমি ডিজাইন পারি, আমি এখন অনলাইনে ইনকাম করতে চাই, এই একটা কোশ্চেনে অ্যান্সার দিতে গেলে অনেক কিছু অ্যান্সার বলতে হবে। সেই কোশ্চেনটা এই জায়গাতে, যে আপনি নতুন গ্রাফিক ডিজাইনার ও আপনি চান যে ফ্রিল্যান্সার এবং সাকসেসফুল ফ্রিল্যান্সার হবেন, কিভাবে আপনার ড্রিম আপনি ফিল আপ করবেন? প্রথমত আপনি আগে ডিজাইনটা ভালো মতো শেখেন, একদম ফুল স্কিলফুল ডিজাইনার হন, এবং একটা বা দুটা সাবজেক্ট নিয়ে নেন আপনি, যেগুলাতে আপনি কাজ করতে কমফোর্টেবল। ধর আপনি লোগো নিয়ে কাজ করলে, লোগোর পাশাপাশি লোগো গাইডলাইন এগুলো নিয়ে কাজ করতে পারেন। আর যদি আরো একটু অ্যাডভান্স যেতে চান, তাহলে লোগো অ্যানিমেশনটা শিখে রাখতে পারেন। তো এরকম ভাবে আপনি 2-3টা সাবজেক্ট নেন বা 1-2টা সাবজেক্ট নেন যেগুলোতে আপনি এক্সপার্ট হবেন। এরপরে আপনার ফ্রিল্যান্সিং শেখার জন্য আসলে খুব বেশি শেখার কিছু নাই এই জায়গাতে। মার্কেট প্লেস নিয়ে আপনি কিছুদিন রিসার্চ করলে নিজে নিজে শিখতে পারবেন, এগুলাতে খুব বেশি কিছু যে করতে হয় এরকম কিছু না। আচ্ছা, আরেকজন ফেসবুক ইউজার ভাই, টি শার্ট ডিজাইন কি অটো সেল হয় নাকি মার্কেটিং করতে হয়, প্লিজ জানাবেন। এখন এই জায়গাতে কেউ বলতেছে না যে কোন মার্কেটের কথা বলতেছি, সমস্যাটা হলো এই আচ্ছা, জায়গাতে। এখন যদি টি শার্টের যে মার্কেট প্লেস গুলো আছে, টি স্প্রিং, তারপরে রেড বাবল, আমাজন, এগুলোর কথা বলে, তাহলে এগুলো আমার আইডিয়া নাই। বাট যদি আপনি প্রোডাক্ট সেলিং মার্কেটপ্লেস এর কথা বলেন, টেমপ্লেট যেগুলোতে সেল হয়, এগুলাতে মার্কেটিং এর করার প্রয়োজন হয় না, কারণ প্রত্যেকটা কোম্পানির কাছে হিউজ পরিমাণ ট্রাফিক থাকে, মার্কেটিং এর খুব বেশি দরকার হয় না। আমরা যেটা করি, সর্বোচ্চ আমরা পিন্টারেস্টে জাস্ট ডিজাইন গুলো লিঙ্ক সহকারে পিন করে রাখি, এতটুকু। আচ্ছা,
অনেকের কোশ্চেন নিলাম, আপনার কোশ্চেন করেন আমি কোশ্চেন নিব। তার আগে আমি হচ্ছে রেদনের কাছে একটু আমি ফিরে যাই, সেটা হচ্ছে কোয়ালিটি নাকি কোয়ান্টিটি? আমি এক কথায় কোশ্চেনটা করলাম, যেহেতু আমরা হচ্ছে মাইক্রোস্টক ইন্ডাস্ট্রিতে যারা কাজ করি তারা কোয়ান্টিটিতে খুব জোর দেয় যে আমার অনেক বেশি প্রোডাক্ট থাকা লাগবে। আবার অনেকের প্রোফাইল এমনও দেখি যে খুব অল্প কাজ নিয়ে তারা খুব ভালো করতেছে, তো এই ব্যাপারে তোমার আসলে কি মতামত? আচ্ছা, মাইক্রোস্টকে আসলে ওই ইন্ডিভিজুয়াল কাজ করলে, মানে একাই যখন আমি কাজ করি তখন আসলে কোয়ালিটিটাই মেন প্রিফারে রাখা উচিত, যে আমি হাইয়েস্ট কোয়ালিটি দিয়ে কাজ করব। এবং কোয়ালিটি দিয়ে যে আপনি কাজ করবেন, কোয়ালিটিটা আপনার টু দা পয়েন্ট হইতে হবে, মানে মার্কেট যেটা চায় সেই জায়গাতে আপনার প্রোডাক্ট দিতে হবে। যেমন আমার একজনের কথা বলি, মিথুন মিত্রা ভাই, সে মার্কেট যেটা চাইছে সে সেই হিসাবে রেসপন্স করছে, শিল্পীকে সে অনেক ভালো করছে, 2 বছর এখনো ভালো করতেছে। সেই সময় মার্কেটে ওটা ডিমান্ড ছিল, সে ওটা খুঁজে বের করছে যে এখন মার্কেটে টেস্ট ইফেক্টটা অনেক ভালো চলবে, মকা অনেক ভালো চলবে। এই দুটা খুঁজে বের করার পরে সে কিন্তু প্রথমেই একদম হাইয়েস্ট কোয়ালিটিতে প্রোডাক্ট বানাইছে। তার দেখে দেখে অনেকে এখন বানাইতেছে, বাট ওই লোক ওই রকম আর মার্কেট পায় না। সো কোয়ালিটিফুল কাজ করতে গেলে তার সাথে এই মার্কেট রিসার্চটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। মার্কেট রিসার্চ যদি আপনার সুন্দর হয় তাহলে আপনি কোয়ালিটিফুল অল্প প্রোডাক্ট দিয়েও কাজ হবে, বাট যদি মার্কেট রিসার্চ খারাপ হয় বা আপনি টিম নিয়ে যদি কাজ করেন সেক্ষেত্রে কোয়ান্টিটিটা আসলে দরকার হয়, বুঝছেন? কারণ 100-200টা প্রোডাক্ট নিয়ে মার্কেটে অনেকদিন সাস্টেন করা বা হিট করাটা অনেক বেশি টাফ। যারা ভালো করতেছে মাইক্রোস্টকে, সবাই সবাই কিন্তু আপনার কোয়ান্টিটি নিয়ে কাজ করে, তার মানে এই না যে কোয়ালিটি নেই প্রোডাক্টে। আমরা আচ্ছা, যেটা করি এখানে আমি একটু ইন্টারাপ্ট করতে চাচ্ছি, সেটা হচ্ছে যেহেতু তুমি কোয়ান্টিটির কথা বললা, এখানে একটা প্রশ্ন আসে, যারা আমরা ইন্ডিভিজুয়াল ফ্রিল্যান্সার যারা একা কাজ করি বাসায়, বা যাদের এই মুহূর্তে কোনো টিম সেট আপ করার মতন ওয়েদারে তারা নাই, তো তারা আসলে কিভাবে এটা শুরু করবে বা কিভাবে সেটা প্রসিড করবে? এখন টিম যদি না থাকে সেক্ষেত্রে বললাম কোয়ালিটি নিয়ে কাজ করে না, অল্প অল্প করে কাজ করে এবং আস্তে আস্তে করে কাজের স্পিডটা একটু বাড়াইতে হবে। কারণ দেখেন, আমি নর্মালি বলি আমি একটা লোগো তৈরি করতে মোটামুটি 5-7 ঘন্টা সময় প্রয়োজন। ওটার স্কেচিং আছে, ব্রেইনস্টর্মিং বলে, ইন্সপিরেশন বলে, তারপরে ভেক্টর করা, কালার সিলেকশন, টাইপফেস সিলেক্ট করা, অনেক কিছু আছে। বাট আপনি যখন কোনো মার্কেট প্লেসের জন্য প্রোডাক্ট বানাবেন তখন যদি আপনি এত এত স্টেপ ফলো করে কাজ করতে চান তাহলে দেখা যাবে আপনি দিনে একটা লোগো তৈরি করতেছেন বা দুটা লোগো তৈরি করতেছেন। এভাবে মার্কেট প্লেসে ভালো করাটা কোয়াইট ইম্পসিবল। তো এক্ষেত্রে কি করতে হবে, আপনার মোটামুটি একটা কোয়ালিটি দিয়ে আপনার সহজ সহজ সাবজেক্ট গুলা বের করে এবং মার্কেটে ভালো ডিমান্ড আছে এই ধরনের প্রোডাক্ট কাজ করতে হবে। আচ্ছা, গুড অ্যান্সার। আমাদের এক ভাই একটু ইমোশনাল কোশ্চেন করছে, এটা একটু পড়ে নাও। ভাইয়া, আমি কাজের প্রতি আগ্রহ হারিয়ে গেছে আমার, হঠাৎ শেষ কোনদিন যাবো তেমন কিছু হয়নি, কেমন জানি খাপ খাওয়া লাগে, শুরু করা হয় না, অনেক ডিজাইনই ফেস করে এটার সমাধান করে। আসলে কাজ করতে যে ভালো লাগে না এরকমটা তো আমার আসলে খুব একটা হয় না, এই জন্য এটা আমার একটা আইডিয়া কম। মানে আমাদের বিষয়টা এরকম হয়, শিশু ভাইয়ের এরকম হয়, আমি জানি যে আমাদের ভালো না লাগলে আমি যতটুকু কাজ করি ভালো, মানে ভালো লাগলে যতটুকু কাজ করি, ভালো না লাগলে তার চেয়ে বেশি কাজ করার পরে এখন ভালো লাগতেছে না, সেজন্য আমার মন খারাপ, তার আরো কাজ করতে হবে। শিশু ভাইয়ের সাথে একটা গল্প শেয়ার করছিলাম, কোনো একটা কারণে আমার মেজাজ খারাপ ছিল এবং সেই মেজাজ খারাপের মধ্যেই কিন্তু আমি একটা মানে কয়েকটা পাখি ডিজাইন করছিলাম, মনে আছে আপনার ঘটনাটা? বলছিলাম কয়েকটা পাখি এবং ওই পাখিটাই আমার কোনো কারণে একটা মার্কেটে টপ সেলার, এখন পর্যন্ত টপ সেলার। সমিরাস খারাপ পাখিও ডিজাইন করে, এরাও কাজে দেবে। তাহলে আমরা যারা মোটামুটি ডিমোটিভেটেড তারা কিন্তু হচ্ছে মেজাজ খারাপ থাকলে, মন খারাপ থাকলে বেশি বেশি ডিজাইন করবো আজকে থেকে, তাই না? দেখুন ডিজাইন আচ্ছা, কোন একজন, কাজে লাগবে বলতে পারছেন না। হ্যাঁ, একজন ভাই একটা কোশ্চেন রিপিট করছে, তাই নিলাম যে শিশির ভাই এখন ইউটিউবে কোনো ভিডিও আপলোড দেয় না কেন, যদিও আমি আজকে গেস্ট না, তারপরও আপলোড দেই না এটা কি জন্য আমি নিজেও জানি না, তবে একটা কারণ এখানে বলাই যায়, এটা হচ্ছে আপনাদের উৎসাহ পায় না এই কারণে, আর কিছু না, সময় পায় না, এটা বললে মানুষ বিশ্বাস করবে না। তবে আপনাদের উৎসাহ পাইলে আমি আবার শুরু করবো ইনশাল্লাহ, ইচ্ছা আছে। আচ্ছা, আরেকটা কোশ্চেন নেই,
তুমি হয়তো এর আগে ওনার কোশ্চেনের অ্যান্সার দিচ্ছ একটা, সেজন্য তোমাকে ধন্যবাদ দিছে। প্রিন্ট ডিজাইন নিয়ে কাজ করতে চাচ্ছি আপাতত, টি শার্ট ডিজাইন প্র্যাকটিস করতেছি। ভালো টি শার্ট ডিজাইনের জন্য কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে? আমি আসলে টি শার্ট ডিজাইন করি না, আমার এটা নিয়ে আসলে অ্যান্সার দেওয়াটা খুব যুক্তিযুক্ত হবে না। ইউটিউবে গেলে আমাদের লোকাল ভাই ব্রাদারদের ভালো কিছু ভিডিও আছে, এগুলো দেখতে পারে। আচ্ছা, এই কোশ্চেনটা নিতে পারো ভাই। আমি একজন ফটোশপ এডিটর, আমি ফাইবারে কাজ করি, লেভেল টু সেলার। আমাকে কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয়, আমি কিভাবে প্যাসিভ ইনকাম করতে পারি? এটা গুড এই যে কোশ্চেন। আমি শুরুতে যেটা বললাম, আপনার খুব বেশি ব্যস্ত থাকলেও আপনার ব্যস্ততার মাঝামাঝি আপনার ডেইলি একটা সময় বের করে নিতে হবে, অ্যাটলিস্ট 2 ঘন্টা বা 3 ঘন্টা সময় আপনার বের করে নিতে হবে। আর আপনি যদি অনেক বেশি ইনকাম করেন, প্রচুর টাকা পয়সা হয়, তাহলে কিছু টাকা পয়সা ইনভেস্ট করে একজন ডিজাইনার হায়ার করে, একজন ডিজাইনারকে দিয়ে প্রোডাক্ট বানিয়ে নেন, এটা হলো বেস্ট সলিউশন। আর আমার যদি ভাই মাসে এখন 2.5 লাখ বা 2 লাখ সামথিং যদি ইনকাম থাকে, তাই পারে আমার আসলে কিন্তু সময় হবে না প্রোডাক্ট তৈরি করার। হবে না? তো সেক্ষেত্রে আমি কি করতে পারি, যে বললাম আমার 2 লাখ ইনকাম আছে, সেক্ষেত্রে আমি 20,000 একজন ডিজাইনার নিলাম, মোটামুটি ডিজাইনার, খুব ভালো ডিজাইনার প্রয়োজন নেই। আগে তাকে দেখছি প্রোডাক্ট বানায় নিয়ে আমি টেস্ট করে দেখি, 6 মাস ইনভেস্ট করেন, 1-2 লাখ টাকা ইনভেস্ট করেন, পাশাপাশি আপনি সময় দেয় 1-2 ঘন্টা যে আপনি কিছু প্রোডাক্ট তৈরি করেন। আচ্ছা, এখানে আরেকজন ভাই লিখছে যে ক্রিয়েটিভ ফেব্রিকাতে প্রোডাক্ট আপলোড করে কি কোনো পেইড মার্কেটিং করা লাগে নাকি অটো সেল আসে? কোনো মার্কেটে আমরা আসলে পেইড মার্কেটিং কখনোই করি নাই, ইভেন পেইড মার্কেটিং কি আমরা কখনো মার্কেটিংই করি নাই। এবং যারা প্রোডাক্ট সেল করে বিভিন্ন মার্কেটে, কেউ মানে পেইড মার্কেটিং করে কিনা আমার জানা নেই, আমি শুনি নাই আজকে পর্যন্ত। তবে সর্বোচ্চ আমরা যেটা করি, পিন্টারেস্টে পিন করি, যেটা বললাম আমি প্রোডাক্টের লিঙ্ক সহ ইমেল সহ পিন্টারেস্টে পিন করে দিই শেষ। পেইড মার্কেটিং কিন্তু আমাদের ফাইবারেও আছে, মানে এখন বর্তমানে প্রমোশন জানি না এটা, হ্যাঁ প্রমোশন তো, এটা কতটুকু মানুষের উপকারে আসছে আমি জানি না, তো অনেকের উপকারের বদলে অপকারও হয়েছে এটার কারণে। যা একটু কাজ আসতো তাও কমে গেছে অনেকের। যাই হোক, এক একজনের ক্ষেত্রে হয়তো গল্পটা এক এক ধরনের থাকে। মানে এখন তো এই এই অপশনটার ব্যাপার স্যাপার ভিন্ন হয়ে গেছে। আমি পাইছিলাম অনেক আগে, 17-তে মনে হয় পাইছিলাম, 17-তে হবে, 17 বা 18-তে, তখন হিউজ কাজ আসতো আমার। ওই সময় প্রমোশন ছিল কিছুদিন, হিউজ কাজ আসছিল। মানে এখন কেন জানি প্রমোশন আসে খুব বেশি কাজ হতেছে না, উল্টা মানুষের কাজ চলে যাচ্ছে, বুঝলাম সেটা। এটা শুধু তোমার না, অনেকের কাছে আমি একই ঘটনা শুনছি। আচ্ছা, আমি আরো কিছু কোশ্চেন নিব। তার আগে হচ্ছে একটু, আমি একটু আগে তুমি টিমের কথা বলতেছিলা যে হচ্ছে একজন লোককে হায়ার করার জন্য, যে আমার ইনকাম থেকে আমি কিছু অংশ যদি রেখে দিই আমার প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য, তো সেখানে আশা করি আমার ক্ষতি হবে না, সেটা হয়তো আমার বিজনেস আরো গ্রো করবে বা আমার আরো একটা সেক্টরে আমি ভালো করতে পারবো। কোন কখনো দেখা যেতে পারে আপনার অ্যাকাউন্টটা, ফাইবারের যে অ্যাকাউন্টটা, সেটা ডিজেবল হয়ে যেতে পারে বা কাজ কমে যাইতে পারে, তো সেই সময়গুলোতে কিন্তু আপনার একটা ব্যাকআপ প্রয়োজন হবে। আপনি চাইলে হুট করে একটা জবে ঢুকতে পারবেন না, এতদিন আরাম আয়েশে ফ্রিল্যান্সিং করছেন ঘরে বসে, হঠাৎ করে এখন রাস্তায় দৌড়ায় আপনার কাজ করতে ভালো লাগবে না, অফিস করতে ভালো লাগবে না। সো ঘরে বসেই কিন্তু আপনি একটা অপরচুনিটি পাচ্ছেন যে আরেকটা সেক্টরে নিজেকে ডেভেলপ করার। আমি এক্ষেত্রে এই জায়গায় হচ্ছে রেদওয়ানকে যে প্রশ্নটা করতে যাচ্ছি সেটা হচ্ছে টিম ম্যানেজমেন্টের যে ব্যাপারটা, ধরো আমি একজনকে হায়ার করলাম, বাট তার কি কি গুণাবলী দেখে তাকে আমি হায়ার করব এবং তার সাথে কি কন্ডিশনে আমি কাজ শুরু করব। বা দেখা যাচ্ছে অনেকে দেখা যাচ্ছে যে ফ্রেশার থাকে, খুব ভালো কাজ জানে না, তাকে আমি কিভাবে ডেভেলপ করব, মানে আমাকেও তো তার পিছনে সময় দিতে হবে। আচ্ছা, সেক্ষেত্রে খুব বেশি প্রেশার নেওয়ার প্রয়োজন নেই, যদি আপনি অনেক ব্যস্ত থাকেন। না, আমি যখন শুরু করছি তখন আমি তো পুরো ধ্যান জ্ঞান সব এই বিজনেস দিকে দিয়ে দিছি, আমার কাছে অনেক সময় ছিল ব্যবসা করার। আপনার হাতে এত সময় না থাকলে, তাহলে যে আমি বললাম যে 20,000 মোটামুটি একটা, 20,000 টাকা একটা মোটামুটি ডিজাইনার পাওয়া যায়, বা আপনার আর একটু টাকা থাকলে আপনি আর একটু বেশি স্যালারি দিয়ে ভালো ডিজাইনার হায়ার করেন। বাট ডিজাইনার হায়ার করার আগে মার্কেট রিসার্চ, যেটা মানে কোন ধরনের প্রোডাক্ট আপনি সেল করবেন, কোনগুলো চাহিদা ভালো আছে, হ্যাঁ এগুলা কিন্তু আসলে কেউ বলে দেবে না, এগুলো সম্পূর্ণটা আপনার নিজের করতে হবে। সময় নিয়ে নিয়ে আপনার খুঁজে খুঁজে বের করতে হবে যে মার্কেটে, ধরেন আমি মকআপ দেখতেছি এখন ক্রিয়েটিভ মার্কেটে, যে কোন ধরনের মকআপ গুলো বেশি চলে, দেখতেছি এই ধরনের মকআপে বেশি রিভিউ, বেশি সেল হয়েছে, তো এই মকআপের কম্পিটিশন কেমন। আমি যদি কাজ করি একটা ডিজাইনার কততে
হায়ার করলে আমার আসলে প্রফিটে থাকবে বা আমি কত মাস পর্যন্ত তাকে স্যালারিতে রাখতে পারবো, এগুলো ইচ অ্যান্ড এভরিথিং বাই ক্যালকুলেশন রাখতে হবে। কারণ যখন আমি টিম করতেছি তখন কিন্তু আমি একটা বিজনেস মডেলে চলে যাচ্ছি, আমি 6 মাস যদি একটা ডিজাইনারকে দিয়ে হায়ার করে কাজ করাই 20,000 টাকা করে স্যালারি দিই, 6 মাসে 1,20,000, বাট আমার 6 মাস পরে 1,20,000 টাকা উঠে আসবে না। মানে এটা অ্যাটলিস্ট আমার আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছে, অন্য কারো আসতে পারে হয়তো, বাট আমার আসে নাই। এটা আপনি হিসাব করতে হবে অ্যাটলিস্ট 1.5 বছরের মতো আপনার এই সময় একটা লাগবে, তারপর থেকে আপনার প্রফিট দিবে। তো এরকম একটা সেট আপ করে আসতে হবে। ব্যাপার হলো যখন আপনার 2 লাখ টাকা ইনকাম আছে ফাইবারে বা যে কোনো সাইট থেকে হোক বা ফ্রিল্যান্সিং থেকে হোক, তখন কিন্তু 20-30 হাজার টাকা খুব বেশি কিছু বা গায়ে বাধে না, 20-30-40 হাজার টাকা এমনি হাওয়া হয়ে যাবে। সে সময় যদি ইনভেস্ট করে করে রেখে যদি কেউ একটা পোর্টফোলিও ভালো দাঁড় করে রাখতে পারে সবকিছু মানে বুঝে শুনে, অবশ্যই এমন না যে আমরা যে আজকে একজন ডিজাইনার নিলাম তুমি তুমি কি কাজ করো বিজনেস কার্ড পাবে তো বানাও বিজনেস, এরকম না। আমার জানতে হবে যে আমি কি কাজ করাই দেবো, এরকম করে নিয়ে যদি আস্তে আস্তে করে আগানো যায় আমার মনে হয় খুব ভালো একটা অপশন থাকবে যারা ডিজাইনার আছে অ্যাটলিস্ট, তাদের জন্য মানে আমি অ্যাটলিস্ট এটা থেকে অনেক বেশি বেনিফিট হচ্ছে আর কার কি আপনি জানেন না। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে অনেকে হচ্ছে ফাইবার রিলেটেড কিছু কোশ্চেন করতেছে, যেহেতু আমাদের গ্রুপ ফাইবার অবশ্যই আমরা ফাইবারকে প্রায়োরিটি দিব, কিন্তু যেহেতু আজকে আমাদের অনুষ্ঠানের টাইটেল হচ্ছে প্যাসিভ ইনকাম নিয়ে, সেহেতু আমরা এখানে একটু গুরুত্ব আরোপ করতেছি যেন ফাইবারের পাশাপাশি আমরা যারা কাজ করতে ইচ্ছুক অন্য কোথাও তারা যেন ইন্সপায়ার হয়ে কাজ করতে পারে, সেই দিকটা আমরা খেয়াল রাখবো। আর আর ফাইবার নিয়ে তো কথা হবে, তো আমি এখানে আরেকটা কোশ্চেন অ্যাড করতে চাচ্ছিলাম একটু আগে আমার মাথায় আসলো চট করে, সেটা হচ্ছে ক্রিয়েটিভ ফেব্রিকা আমি যদি উল্লেখ করে বলি। এখন এক একটা মার্কেট প্লেসের নিয়ম কানুন এক এক রকম, যেহেতু তুমি হচ্ছে কমিউনিটি ম্যানেজার সেই হিসাবে তোমার কাছে এই কোশ্চেনটা রাখা যায়, সেটা হচ্ছে আমার কি গুণাবলী থাকা দরকার আছে এই ক্রিয়েটিভ ফেব্রিকার কাজ করার জন্য, এবং ক্রিয়েটিভ ফেব্রিকায় কাজ করতে গেলে আমাকে আমি কি সরাসরি অ্যাকাউন্ট খুলে কাজ করতে পারবো ফাইবারের মতো, নাকি এখানে কোনো কি বলে বাধা বিঘ্ন আছে যেটা আমাকে ওভারকাম করতে হবে? সেটা একটা ভালো প্রশ্ন করছেন। এই প্রোডাক্ট সেলিং বিজনেস গুলাতে আসলে প্রোডাক্ট সেলিং মার্কেট গুলো মূলত দুইটা ভাগে আসলে ভাগ করা যায় বুঝছেন। একটা ভাগে যেটা করা যায় যে আপনি মোটামুটি তারা আপনার পোর্টফোলিও দেখে কয়েকটা ডিজাইন দেখে তারা আপনি প্রোফাইল অ্যাপ্রুভ করে ফেলে, যেমন আমরা যদি সিপিকে কথা বলি, শাটার স্টক কথা বলি, এই ধরনের মার্কেট গুলো যেটা করে আপনার প্রথমে কিছু ফাইল আপলোড দিতে হয়, 20টার মতো বা 10টার মতো ফাইল আপলোড দেওয়ার পরে তার এগুলা রিভিউ করে, এগুলোর মধ্যে থেকে আপনার যদি 2-4টা ডিজাইন অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে আপনার আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যায়, তারপর থেকে আপনি যা ইচ্ছা ডিজাইন দেয়, মানে অবশ্যই কোয়ালিটি ফুল, তাদের যে রিকোয়ারমেন্ট আছে এগুলো ফিল আপ করে। বাট ক্রিয়েটিভ ফ্যাব্রিকাটা আসলে এই ক্যাটাগরিতে না, এই ক্যাটাগরিতে যে ওয়েবসাইট গুলো আছে এগুলো আমরা মাইক্রোস্টক বলতে পারি, ফ্রি পিক বলেন, শাটার স্টক, অ্যাডোবি আছে, আই স্টক আছে, এরকম আরো বেশ কিছু ওয়েবসাইট আছে। আর ক্রিয়েটিভ ফ্যাব্রিকা, ক্রিয়েটিভ মার্কেট, ডিজাইন বান্ডেল, এই ওয়েবসাইট গুলো গুলা হলো মোটামুটি স্টোর টাইপ মানে শপ যেটা আমরা বলি। সো এরা যেটা করে আপনার আপনার পোর্টফোলিও দেখে বা আপনার অন্য কোনো জায়গাতে প্রোডাক্ট সেল করতেছেন এগুলো দেখার পরে এরা আপনাকে শপ প্রোভাইড করে, এবং একবার শপ পাইলে মোটামুটি তারপরের বিষয়গুলো খুব ইজি হয়ে যায়। তো এই জায়গাতে কাজ করতে আসার আগে আপনার একটা ভালো পোর্টফোলিও থাকা দরকার, এবং আপনি যদি অন্য মার্কেট গুলাতেও কাজ করেন তাহলে আপনার জন্য এটা প্লাস পয়েন্ট থাকবে। যে আমি আমি যখন শপ পাইছি তখন তো আমি কমিউনিটি ম্যানেজার ছিলাম না, তখন আমি তাদের দেখেছি যে এই যে দেখো আমার স্টকে এত প্রোডাক্ট আছে, আমার এই যে ড্রিবলের পোর্টফোলিও এটা বা বিহেসের পোর্টফোলিও এটা, এগুলো দেখানোর পরে শপ পাইতে হবে, এটা প্রচেষ্টা আসলে এরকম। আচ্ছা, আমাদেরকে এক ভাই কোশ্চেন করছেন যে ক্রিয়েটিভ ফেব্রিকাতে প্রিন্ট অন ডিমান্ডে শুধু একটা নিশ নিয়ে কাজ করলে কি ভালো ফল পাওয়া সম্ভব, নাকি ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করলে ভালো হয়? এই ধরনের কোশ্চেন গুলো আসলে অ্যান্সার দেওয়াটা খুব কষ্টকর, যে আসলে কোনটা নিয়ে কাজ করলে ভালো হবে, কোন টপিক নিয়ে কাজ করলে আমার খুব তাড়াতাড়ি সাকসেস হবে বা আমি ভালো করতে পারবো, এগুলো আসলে খুব কষ্টকর টপিক। কারণ শিশির ভাই আজকে টি শার্ট বানায়, টি শার্ট নিয়ে কাজ করে সে কোটিপতি হয়ে গেছে এক্সাম্পল, বাট আপনি কালকে থেকে প্রোডাক্ট দিবেন আপনার প্রোডাক্ট সেল নাও হতে পারে, অনেক কিছু ম্যাটার করে যে আপনি কিভাবে ডিজাইন করলেন, আপনার ডিজাইনের কোয়ালিটিটা কেমন, আপনার কালার সিলেকশন কেমন, ডিজাইনটা খুব সুন্দর করছেন বাট আপনার প্রেজেন্টেশনটা কেমন হয়েছে, প্রেজেন্টেশনও ভালো করছেন, তারপরে আপনি যে কিওয়ার্ড টাইটেল দিয়ে প্রোডাক্টটা আপলোড দিচ্ছেন এগুলো কি পারফেক্টলি দিচ্ছেন কিনা, এবং আপনি যে নিশ্চয়ই কাজ করতেছেন এটা মার্কেটের ডিমান্ড কেমন,
অনেক কিছু আসলে ফ্যাক্ট আছে, অনেকগুলো বিষয় ম্যাটার করে। তো এভাবে আসলে র্যান্ডমলি বলে দেওয়া সম্ভব না যে আপনি এটা আপনি কাজ করলে ভালো কিছু করতে হবে। তা আমার মনে হয় প্রিন্ট অন ডিমান্ড এর ক্ষেত্রে যদি ট্রেন্ডিং টপিক গুলো নিয়ে কাজ করলে অবশ্যই একটা সার্টিন পিরিয়ডে ভালো সেল পাওয়া যায়। তবে এটা আপনার যে বছর পরে করতে হলে তাহলে 1 বছরের পরে ট্রেন্ডিং টপিক কমা দিতে হবে, অথবা এভারগ্রিন নিশ্চয় কাজ করতে হবে। আমরা মূলত এভারগ্রিন নিশ নিয়ে কাজ করি, তো যদি টি শার্ট নিয়ে কাজ করি না, আমরা এভারগ্রিন নিশ গুলো নিয়ে কাজ করি ম্যাক্সিমাম সময়। তো এভারগ্রিন নিশটা আমার পছন্দের, বাট ট্রেন্ডিং নিশে একটা অল্প সময় একটা ভালো সেল পাওয়া যায়। এবং সামনে Q4 আসতেছে, Q4 নিয়ে কেউ যদি কাজ করেন তাহলে জোস হবে, এই সময় ভালো একটা সেল পাবেন। আচ্ছা, এই জায়গাটা তো আমিও তোমার সাথে একমত। আরেকজন ভাই কোশ্চেন করছে যে ওয়াটার কালার ডিজাইন কোন সাইট সেল ভালো হয় ভাইয়া, ওয়াটার কালার ডিজাইন। আচ্ছা, ওয়াটার কালার নিয়ে তো আমরা খুব একটা কাজ করি না, কোন সাইটে সেল হয় এটা বলা ভালো চ্যালেঞ্জ। কারণ সিপিকে ওয়াটার কালারে ভালো চাহিদা আছে, সিপিকেও ওয়াটার কালার চলে ভালো। ক্রিয়েটিভ ফ্যাব্রিকা তো অনেক ওয়াটার কালার ডিজাইন আছে, বাট আপনার ডিজাইনটা কি? ওয়াটার কালার ডিজাইন তো অনেক রকম আছে, যে অনেকে দেখা যায় যে ব্রাশের জাস্ট একটা দাগ দিয়ে সেটাই সেল করতেছে, সেটাই ব্রাশ আকারে বিক্রি করতেছে। আপনার কি এরকম, নাকি ওয়াটার কালারের ফুল টুল এগুলো বানান? কি ধরনের ডিজাইন, ডিজাইনটা আপনি দেখতে হবে। আপনার ডিজাইন দেখার পরে আপনি ওই অনুযায়ী মার্কেট গুলাতে যান, ক্রিয়েটিভ মার্কেটে যান, ক্রিয়েটিভ ফ্যাব্রিকায় যান, থ্রিপিকে যান, আরো যে যে ওয়েবসাইট আছে এগুলাতে যান। যাওয়ার পরে দেখেন যে আপনার ওই রকম প্রোডাক্ট গুলা মার্কেটে আছে কিনা, থাকলে ওই প্রোডাক্ট গুলার সেল কেমন হয়, রিভিউ কতগুলো পাইছে, প্রাইসিং কেমন, এগুলো একটু নিজে নিজে খোঁজেন। তাহলে আপনি নিজের থেকে বুঝতে পারবেন যে আপনার প্রোডাক্ট কোন জায়গাতে ভালো চলবে। আচ্ছা, একজন ভাই উত্তর না পেয়ে আবার কোশ্চেনটা করছে, তার আমি প্যাসিভ ইনকামটাই মেইন ফোকাস রাখছি, অ্যাক্টিভ কোনো মার্কেটে অ্যাকাউন্ট করি নাই, আমি কি ভুল দিকে আগাচ্ছি? তাই একটু ক্লিয়ার করে ভাই একটু ক্লিয়ার করবেন। আচ্ছা, আপনার কনফিডেন্ট থাকলে তো আপনার ভুল আপনার মনে হবে কেন? আপনি যে আরেকজনের কাছে জিজ্ঞেস করতেছেন আপনি কি ভুল দিকে আগাচ্ছেন কিনা, তার মানে আপনার কনফিডেন্টের অভাব আছে যথেষ্ট। আমি কিন্তু কাউকে কোনো সময় জিজ্ঞেস করি নাই যে ভাই আমি কি ভুল করতেছি, নাকি আমার লাইফ কি নষ্ট হয়ে যাবে, নাকি আমাকে ফাইবার কাজ করলে আমি করতে পারতাম নাকি। আমি ফাইবার থেকে ফাইবার পজ করে দিয়ে যখন আমার একটা ভালো অ্যামাউন্টে রেভিনিউ ছিল ফাইবার থেকে, তখন কিন্তু আমি পজ করে কাজ শুরু করছি, মানে আমার কনফিডেন্ট লেভেলটা ছিল ওই লেভেলে। আপনি যেহেতু অ্যাক্টিভ ইনকামে শুরু করেন নাই, বা চাইছেন যে প্যাসিভ ইনকাম একটা সিস্টেম দাঁড় করাবেন, তারপরে অ্যাক্টিভে আসবেন অথবা অ্যাক্টিভে নাও আসতে পারে, তাহলে আপনার কনফিডেন্ট লেভেলটা সেরকমের থাকতে হবে যে না আমি যেটা করতেছি এটাই ঠিক এবং এটা নিয়ে করতে হবে। এখন যদি আপনার সমস্যা হয় যে প্রোডাক্ট সেল হইতেছে না বা প্রোডাক্ট বানাইতেছে কোয়ালিটি বলেছে না, এগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন। বাট আপনার যে যে আপনার কনসেপ্টটা যেদিকে আপনার ফোকাস নিয়ে কাজ করতেছেন এটা ক্লিয়ার রাখেন, এই কনফিডেন্ট নষ্ট করেন। কনফিডেন্ট গেলে আসলে ভালো কিছু হয় না, কনফিডেন্ট থাকতে হবে। আচ্ছা, এই কনফিডেন্ট ধরে রাখাটাও কিন্তু একটা চ্যালেঞ্জ আসলে, কারণ আমাদের দেশে কিন্তু আমরা যখন কাজ শুরু করতে যাই আশেপাশে ভালো কোনো রিসোর্স পাই না, বা হচ্ছে আমাদের ভালো গাইডলাইন থাকে না, তো ওনারা চাইলে কিভাবে গাইডলাইন নিতে পারে? আচ্ছা, এখন গাইডলাইন বলতে মোটামুটি সাইট গুলার জন্য অফিসিয়াল ভাবে ওরকম ভাবে কেউ নাই অন্য মার্কেট, আমার জানার মতো এখন শুধু ফ্রি পিকের সাকিব ভাই আছে আর ক্রিয়েটিভ ফ্যাব্রিকাতে আমি আছে, অফিসিয়াল ভাবে কাজ করতেছি। আর অন্যান্য সাইট গুলাতে আমি তেমন কাউকে দেখতেছি না যা অফিসিয়াল ভাবে নিযুক্ত করা আছে এরকম কিছু। বাট এগুলো নিয়ে ইন্ডিভিজুয়াল গ্রুপ আছে অনেকগুলা, কোনো শাটার স্টক নিয়েও হয়তো বা গ্রুপ আছে, অ্যাডোবি নিয়েও গ্রুপ আছে, তো এগুলো ইন্ডিভিজুয়াল গ্রুপ গুলাতে জয়েন হতে পারেন। আর আমি মাঝে মাঝে ট্রাই করি ইউটিউবে কন্টেন্ট বানানোর, যদিও আমার কন্টেন্ট গুলা ক্রিয়েটিভ ফ্যাব্রিকা নিয়েই হয়, বাট আমি সামনে থেকে ডিজাইন রিলেটেড বা বিভিন্ন মার্কেট রিলেটেড ভিডিও গুলা বানানো শুরু করবো হয়তো বা, দেখি। তো তোমার ইউটিউব চ্যানেলের লিংকটা যদি মানে লাইভ এর শেষে তুমি কমেন্ট করে দিয়ে দিও সেটা বেটার হবে। একজন ভাই লিখছে, আমার চ্যানেলের নাম আমার রেদন মোল, হ্যাঁ রেদন মোল্লা, সার্চ করলেই পাওয়া যাবে, সম্ভবত তোমার ছবি দেওয়া আছে। আচ্ছা, সাগর ভাই লিখছে যে ভাই কালারিং পেজ কয়টা মাইক্রোস্টক সাইডে বিক্রি করা যায়, এরপর একটা বড় কোশ্চেন আছে। কালারিং পেজ ইন্ডিভিজুয়ালি ক্রিয়েটিভ ফ্যাব্রিকাতে ভালো সেল হয়, কালারিং পেজ দিয়ে অনেকে কেডিপি তেও সেল করে, আর ইটসে তো ভালো সেল হয় মনে হয়, আমি যদি বা করি নাই।
ক্রিয়েটিভ মার্কেটে দিয়েও দেখতে পারেন, আমার আইডিয়া নেই, বেশ কয়েকটা তো করা যায়, বাট আপনার মার্কেটগুলো ঘুরে ঘুরে দেখতে হবে। আসলে আমার ভাই আমার আচ্ছা, এই 5-7 ঘন্টা সময় দিয়ে নতুন ডিজাইন তৈরি করি কোনো সাইডে। আচ্ছা আমি করতে পারতেছি না, বিভিন্ন ব্লগ ডিজাইন করি, কিন্তু যে কোনো সাইটে আপলোড দেওয়ার সাথে সাথে 5-7 মিনিটে কেউ কপি করে, কিছু এডিট করে, নিজের সাইটে আপলোড করে বা কমপ্লিট হয়ে যায়, এটা দেখার পরে তাদের প্রতি আগ্রহ হারে ফেলে, আমি নতুন নতুন নিয়ে কাজ করতে পারি। এটা তো ভাই সম্ভব না, আপনি যে বসে বসে ইউনিকলো কোনো কাজ করবেন, কেউ কপি করতে পারবে না, এটা সম্ভব না। এটা শুধু একমাত্র পসিবল আপনি আপনার হার্ড ডিস্ক যদি রেখে দেন, হার্ড ডিস্কে রেখে দেবেন লক করে, তাহলে আর কেউ কপি করতে পারবে। আপনি যে সাইডে করা যাবে না, হ্যাঁ যে সাইডে দেন তাহলে তো পাবলিক হয়ে গেল, এখন পাবলিক হলে কে কোন জায়গা থেকে কপি করবে, এটা কি আর আটকানো সম্ভব? আর এই চিন্তা যদি করতো তাহলে কি পৃথিবীর ভালো ভালো ডিজাইনাররা কেউ কি পোর্টফোলিও বানাইতো, ডিবল বিয়াস কি থাকতো দুনিয়াতে, থাকতো না, কেউ কারো সাথে না কারো সাথে কপি করতেছে। হ্যাঁ আপনি ইউনিক লোগো তৈরি করেন তাহলে ইউনিক লোগো সেল করা যায়, এরকম কিছু মার্কেট প্লেস আপনি খোঁজেন। যেমন আমি একটা বলি, লোগো গ্রাউন্ড একটা আছে ওয়েবসাইট, জায়গাতে সব প্রিমিয়াম কোয়ালিটি লোগো সেল হয়, 300, 500, 1000 এরকম ডলারে সেল হয়। আপনি নিজস্ব ওয়েবসাইট বানায়ও সেল করতে পারেন, একটা ওয়েবসাইট বানাইতে এখন খুব বেশি খরচ হয় না, মনে হয় ডোমেইন হোস্টিং আর কিছু বেসিক ওয়ার্ডপ্রেস জানলেও একটা ওয়েবসাইট করা করে ফেলা যায়, পরে টাকা হলে পরে আবার ডেভেলপ করাবে না। একজন ভাই লিখছে যে ক্রিয়েটিভ ফেব্রিকে আর্নিং সিস্টেমটা কিভাবে কাজ করে। আমি বললাম ভাই এটা আসলে মুখে বলে বোঝানোটা কষ্টকর, আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, রেজন মোল্লাতে সার্চ দিলে ইউটিউবে পাবেন। তো এটা একটু খাতা কলম একটু দেখাইতে হবে, বুঝছেন, এটা কয়েকটা স্টেপে কাজ করে, তো এই মুহূর্তে খাতা কলম কাছে নেই। শেষে ভাই আমরা লাইভটা একটু শর্ট করি, আমার ক্লায়েন্ট হ্যাঁ সাথে হ্যাঁ, কথা আমরা বলতে চাই। আমরা একটা দুইটা কোশ্চেন নিয়ে হচ্ছে মানে শেষের দিকে চলে যাব। মোল্লা ভাই মানতে সেল কম হচ্ছে কেন ভাই, এটার কোশ্চেন আসার আমার কাছে নাই। এখন আপনার সেল কম হচ্ছে কেন এটা আমি কিভাবে বলবো, মার্কেটে আচ্ছা, থাকলে লাস্ট ভাই একটা কোনো মাসে সেল কম হবে, কোনো মাসে বেশি হবে, এটা স্বাভাবিক। পুরো বছরের 12 মাস তো ভালো সেল হওয়া সম্ভব না, এটা ইম্পসিবল। আপনি লাস্টে সামনে ছোট্ট কিউ4 একটা আসছে, কোশ্চেন। কিউ4 এর টার্গেট নেন, 2 মাস পরে কিউ4, তখন ধুমায় সেল করেন। 2-1 মাস খারাপ সেল হলে তো ভাই মানে এটা চেটে নিয়ে থাকলে হবে না ভাই। কিওয়ার্ড রিসার্চ এর বেস্ট ওয়ে কোনটা? কিওয়ার্ড রিসার্চ এর বেস্ট ওয়ে হলো ওন মার্কেট প্লেস এবং গুগল, মানে যে মার্কেট প্লেসে ফাইল দেবে সেই মার্কেট প্লেস প্রথমে। আমি ক্রিয়েটিভ ফ্যাব্রিকে যদি ফাইল দিই তাহলে ওই মার্কেট আমার প্রথম চয়েস, সাটার স্টকে দিলে সাটার স্টক আমার প্রথম চয়েস, ফ্লিপিকে দিলে আমার ফ্লিপিক প্রথম চয়েস, এবং দ্বিতীয় চয়েস হলো গুগল। গুগলে সার্চ করার পরে যে আমি সাজেস্টেড কিওয়ার্ড পাই, এগুলা বিভিন্ন সাইট আছে, এগুলো থেকেও কিওয়ার্ড নেওয়া যায়, চাইলে ওগুলো থেকেও চেষ্টা করতে পারেন। গুগলে আপনি ওই যে microstocker.designer টুল নামে কিছু টুল আছে, এগুলো দেখতে পারেন। আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে আজকের লাইভ থেকে লাইভের প্রায় শেষের দিকে, এবং হচ্ছে আমরা চেষ্টা করছি সবার প্রশ্নের উত্তর দিতে, সবার প্রশ্নের উত্তর হয়তো ওইভাবে দিয়ে শেষ করাও সম্ভব না, অনেক ছোট বড় কোশ্চেন মাঝখান দিয়ে চলে গেছে। তো যাই হোক, সারমর্ম হচ্ছে এটা, আমাদের প্যাসিভ ইনকামের দিকে আসলে যাওয়া উচিত, এবং এখন মোক্ষম সময়, যেহেতু প্যান্ডেমিক সিচুয়েশন, আমাদের ঘরে বসে না থেকে আমরা যদি আমাদের কিছু প্রোডাক্ট তৈরি করতে পারি এবং সেইগুলা মার্কেটে মার্কেটে আমরা আপলোড দিয়ে যদি আজকে ইনকাম না আসুক, সামনের মাসে না আসুক, তার পরের মাস থেকে যদি অল্প করে আসে, সেটা আমাদের জন্য সার্থকতা। আর আশা করি খুঁটিনাটি অনেক ছোট কাজ, ছোটখাটো বিষয় আজকে রেদন মোল্লা ক্লিয়ার করে দিছে। আরো ভালোভাবে ক্লিয়ার হওয়ার জন্য আপনারা চাইলে যে গ্রুপটা আছে ক্রিয়েটিভ ফেব্রিকার অফিসিয়াল গ্রুপ, সেই গ্রুপেও জয়েন করতে পারেন। আর হচ্ছে মোটামুটি এই তো, আর রেদওয়ান মোল্লার হচ্ছে একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে আরো সে ডিজাইন নিয়ে কথা বলে এবং মার্কেট প্লেস নিয়ে কথা বলে, সেই সেই চ্যানেলটা আপনারা দেখতে পারেন। আর আশা করি আপনারা হচ্ছে কাজ শুরু করে দিবেন খুব দ্রুত, আর গাইডলাইন লাগলে রেদওয়ান মোল্লা আছে আপনাদের সাথে কমিউনিটি ম্যানেজার হিসাবে, তাকেও মাঝে মধ্যে একটু জ্বালাতন করতে পারেন। হ্যাঁ, আর মাঝখানে আরেকটু বলে নিই, একজন বারবার একটা কোশ্চেন রিপিট করছে যে আমার চ্যানেলের নাম কি, যেহেতু আমার চ্যানেলে ভিডিও দেই না, তারপরেও বলি আমার চ্যানেলের নাম হচ্ছে ডিউ অ্যাপেলস, আর রেদন মোল্লা চ্যানেলের নাম হচ্ছে রেদন মোল্লা শুধু। হ্যাঁ,
আর আমাদের দুইজনের কম্বো একটা চ্যানেল আছে, সেটা আপনারা চাইলে দেখতে পারেন। সেটা হচ্ছে ডিও স্টুডিও, DEO তারপর স্টুডিও। আমরা চাইলে পরে কমেন্টে লিখে দেবো। এই চ্যানেলগুলো আপনারা ফলো করতে পারেন, আর অবশ্যই ফাইবারে কাজ করেন, ফাইবারে ভালো কাজ করার ট্রাই করেন সবসময়। যারা অলরেডি ভালো করতেছেন তাদেরকে তো বলবো যে আরো আগে আসা উচিত এই এই মার্কেট প্লেসে, আর যারা একবার নতুন তাদের জন্য বলবো যে হচ্ছে আপনারা সময় নষ্ট না করে শুরু করে দেন। তো আমি রেদওয়ান মোল্লার কাছে লাস্ট মানে একবার যাব, সেটা হচ্ছে যেহেতু আমরা এখন লিভ নিব, আমরা চলে যাব এখন, তুমি বিদায় নেওয়ার আগে যদি কিছু বলে যাও সবার উদ্দেশ্যে। এখন সবার উদ্দেশ্যে আমি কয়েকটা কথাই বলি, একটা সিম্পল সিম্পল কথা, যে আমরা আসলে অনেক লাকি যে আমরা এরকম একটা সিচুয়েশনে যখন অনেক অনেক এডুকেটেড পার্সন বা অনেক স্কিলফুল লোকজন জবলেস হইতেছে, জব চলে যাইতেছে, এবং তারা যে কি কষ্টে আছে এটা আমরা বাইরে থেকে ফিল করতে পারতেছি না, এবং বাসার বাহিরে আমরা যাইতেছি না, আমরা বাসায় থেকে একটা ভালো, মোটামুটি ভালো মানে কি একটা হাই পজিশনের যে কোনো কর্পোরেট অফিসে একজন এমপ্লয়ের স্যালারি, তার চেয়ে বেশি স্যালারি আমাদের একজন ফ্রিল্যান্সার কিন্তু বাসায় বসে ইনকাম করে, ইনকামের দিক দিয়ে আমরা অনেক ভালো আগায় আসছি, এবং আমরা বাসায় বাহিরে যাইতে হয় না। এটা এই সময়ের জন্য একটা আশীর্বাদ, যদি অন্য সময় মানুষ একটু অসামাজিক বলতো যে সারাদিন বাসায় থাকে বাসায় থাকে, বাট এখন কিন্তু এটা আমাদের জন্য আশীর্বাদ ছিল। তো এটা শুক্রিয়া করা উচিত। আর পাশাপাশি কাজ যদি আমাদের কম থাকে তাহলে আমরা যে একটা ভুল কাজ করি যে আমরা আরো পিছিয়ে যাই, এই কাজ নাই আমি শুয়ে বসে দিন কাটাই শেষ করি, তখন দেখা যায় যে আমাদের বিজনেস এর প্রতি বা আমাদের কাজ করার যে একটা স্পিড থাকে এটা কিন্তু আস্তে আস্তে করে ডাউন হয়ে যায়। আপনাদের যদি কাজ কম থাকে তাহলে আপনারা অবশ্যই আরো কাজের প্রোডাক্টিভিটি বাড়ান, সে সময় যে প্র্যাকটিস এর মতো করে কাজ করেন, আর এই কাজগুলো আপনারা বিভিন্ন মার্কেটে আপলোড করেন, নট অনলি ক্রিয়েটিভ ফ্যাব্রিকা, যে কোনো মার্কেটে আপলোড করেন, জাস্ট আপলোড করে রাখেন, কিছু না কিছু আসুক আপনার মাস শেষে। মাস শেষে আমি চাই যে অ্যাটলিস্ট যে কোনো আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে কেউ যদি $300 যদি প্যাসিভ ইনকাম সিস্টেম করে রাখতে পারে, $300 ধরি আমি, তাহলে তার মোটামুটি বাসা ভাড়াটা অন্তত হয়ে যাবে হাই কোয়ালিটি একটা বাসা। আর যদি নর্মাল বাসায় থাকে তাহলে বাসা ভাড়া, থাকা খাওয়া বা খাওয়া বাদ দেন, বাসা ভাড়া, ইলেকট্রিসিটি বিল, নেট বিল, এগুলো কিন্তু কভার হয়ে যায়। আমি এভাবে চিন্তা করি, তো এভাবে চিন্তা করে আসলে কাজ করতে পারেন, যাই করেন, দিন শেষে কাজ করেন, কাজের সাথে থাকেন, এবং কোনো সময় একটা কেন্দ্রিক ফোকাস হয়ে থাকেন না যে আমি ফাইবার আছে কাজ পেতেছি না মানে আমার কেরিয়ার নেই, এরকম চিন্তা করবেন না। আপনার স্কিল থাকলে আপনি যে কোনো মার্কেটে যে কোনো সময় ভালো কিছু করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আবার অন্য কোনো প্রোগ্রামে হয়তো বা আমি হোস্ট হিসাবে আসবো, গেস্ট হিসাবে থাকবে, বা অন্য কেউ গেস্ট হিসাবে থাকবে, দেখা হবে আবার। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ রেদন মোল্লা তোমার মূল্যবান তথ্যর জন্য। আর বিদায় লগ্নে একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের যে ফাইবার বাংলাদেশ আয়োজিত প্রতি সপ্তাহের যে প্রোগ্রামটা রবিবারে রবিবারে হয় সানডে লাইভ, এটা কিন্তু এখন থেকে অব্যাহত থাকবে, এবং প্রতি রবিবারেই একজন নতুন গেস্ট আসবে যে হচ্ছে তার এক্সপিরিয়েন্স, তার গল্প শোনাবে, পাশাপাশি তার সে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদেরকে শেয়ার করবে, যেটা আপনাদের জীবনে কিছুটা হলেও কাজে আসতে পারে, এবং পাশাপাশি নতুন কোনো হোস্টও থাকবে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফটিতে থাকবেন, যেহেতু এখন করোনার মহামারী লকডাউন শুরু হচ্ছে, সবাই আমরা চাই চাই দেশের সার্বিক সুস্থতা। তো সবাই আমরা একটু সেফটি মেনটেন করে চলবো, ঘরে থাকার চেষ্টা করব, আর সবাই বেশি বেশি কাজ করি, রেদন যেটা বললো। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।